আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দিনী ভাই বোন আপনাদের সবাইকে কোরআনের শব্দের অর্থ শিখুন আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা একশো পঁচিশটি শব্দ শিখব ইনশাআল্লাহ এই একশো পঁচিশটি শব্দ কোরআন মাজিদে প্রায় ফিফটি পারসেন্টেরও উপরে আসছে অর্থাৎ কোরআনুল কারিমে যে যতগুলো শব্দ আছে তার ভিতরে এই একশো পঁচিশটি শব্দ আমরা যদি যে কয়েবার এসেছি তা হিসাব করি তাহলে ফিফটি পারসেন্টের উপরে আসছে এখন এই একশো পঁচিশটি শব্দ আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে শিখব আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে সহজেই এই একশো পঁচিশটি শব্দও শেখার তফিক দান করুন আমিন আর আজকের এই ক্লাসে আমরা একশো পঁচিশটি শব্দ শিখবো ইনশাআল্লাহ তাহলে চলুন ইনশাল্লাহ আমাদের আজকের এই ক্লাসটি শুরু করি আর আশা করব আপনারা সবাই মুখস্থ করবেন আর আল্লাহ তাহলে সন্তুষ্টির উদ্দেশ্যেই আপনারা এই ক্লাসটি করবেন আর যদি আপনি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করে ক্লাসে ঝাঁপিয়ে পড়ুন ওকে তাহলে আমরা প্রথমে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় রহিম রব্বি এই দুটি আপনি বেশি বেশি পড়বেন এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে আপনার এলেম বাড়িয়ে দিন রব্বি হে আমার প্রভু বাড়িয়ে দিন এলেম এটা কয়েকবার পড়বেন তারপরে যে কোনো দূরৎসরিব পড়বেন আল্লাহ সাল আলিয়ম মোহাম্মদ নবী উমি ওয়া আলি সাল্লিম তাসলিমা এটা পড়তে পারেন কিংবা সলাল্লাহু আলিয়া বলতে পারেন অথবা দুরুদে ইব্রাহিমও বলতে পারেন এরপরে আপনি যে কোনো পড়া আপনি শুরু করবেন ইনশাআল্লাহ আজকে আমাদের প্রথম যে শব্দটা শিখবো সেটা হলো মিম আলিফ জবর ম্যা এখানে কি টান আছে তাই না ম্যা আর আরেকটা ইয়ে আছে সেটা কি শুধু মিম জবর মা মিম জবর মা আর মিম আলিফ মা এর ভিতরে কিন্তু পার্থক্য আছে কি মিমের সাথে একটা আলিফ না হলে মা এরকম টান হয় না আর যখন এরকম মা একটা টান হবে মিম এর সাথে হ্যাঁ তখন তার অর্থ হবে না কি হবে অর্থ দন্তন্যয় আকারে না এখন এই যে শব্দটা এই যে মা এর অর্থ আমরা জানলাম না এর অর্থ জানার পরে এখন আমরা এই শব্দটা কোরআনুল কারিমে কয়েক জায়গায় আসছে দুই এর অধিক জায়গায় আসছে এই শব্দটি তাহলে যদি আমরা এই শব্দটা জানতে পারি তাহলে আমাদের অনেক অর্থ অনেক শব্দের অর্থ দেখেন একুশশো শব্দের ভিতরে এই মা শব্দটা আসছে একুশশো জায়গায় তাহলে আমরা কি জানতে পারলাম এর অর্থ না ওকে এখন আয়াতের ভিতরে যখন আসবে মাটা কি কীভাবে আসতে পারে দেখেন এই একটা আয়াতের অংশ আমি এখানে লিখেছি দেখেন দেখেন এই যে মা এর অর্থ কি না তারপরে দেখেন এখানে আবার আনহু ম্যালুহু এই যে এই মা কিন্তু আবার এই মা না কিন্তু মনে রাখবেন এই মাটা যখন আসবে মিম মেম আলিফ জফর মা তখন কিন্তু এর আগেও কোনো শব্দের সাথে মিলিত থাকবে না পরের কোনো শব্দের সাথে মিলিত থাকবে না মানে এই যে মনে করেন একটা শব্দ এই একটা শব্দ এরকম গুছানো আর এর মাঝখানে কি ফাঁকা রয়েছে না এখন এই যে মাটা আমরা প্রথমে দেখলাম এই মা এখানে কি আছে আলাদা আছে এর সাথে কিন্তু নাই আর এই মাটা কি এই লাম পেসলু হা এর সাথে আসে না তাহলে কি করব আমরা এই মাটার অর্থ কিন্তু এই লা মানে না না এটা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে মা এটা হলো পৃথক থাকতে হবে স্বতন্ত্র থাকতে হবে একসাথে অন্য আর কিছু থাকলে কিন্তু হবে না তারপরে দেখেন ওয়া ম্যা ওয়া ম্যা ওকে আর এখানে এই মার অর্থ কিন্তু দন্ত আকারে না না কিন্তু ওকে তারপরে ক্যাস্যাব ওকে তাহলে আমরা এখানে মায়ের অর্থ পেয়েছি না আর এখানে এই আয়তের ভিতরে মা এর এই মা এর অর্থ হলো না আর বাকি যে এই জায়গায় মা আছে এই জায়গায় মা আছে এগুলোর অর্থ কিন্তু না হবে না এর অর্থ হল মা এর অর্থ না আগনা এর অর্থ কাজে আসলো আনহু মানে তার পক্ষ থেকে ম্যা তার সম্পদ ওয়া ম্যা ওয়াও মানে আর বা এবং আর এটা হলো ওয়াবয় মা এখানে এই যে মা ওয়াও এর সাথে যখন মা আসবে তখন তার অর্থ আসবে যা বা যাহা কিছু কাসাব এটা ছিগা এর অর্থ হলো সে উপার্জন করেছিল তাহলে একত্রে আমরা যদি বুঝি মানে এর অর্থটা ই করি তাহলে কি হচ্ছে সে উপার্জন করেছিল আর যা তার সম্পদ তার পক্ষে কাজে আসলো না এক কথাই আমরা সহজে যদি বোঝাই এখানে লাহাবের ভিতরে লাহ মানে এক কথায় আবু আহাব সম্পর্কে আল্লাহ তালা বলছেন যে সে যা কিছু অর্জন করেছে তার কোনো কিছুই তার কাজে আসলো না সেটা এখানে বোঝানো হচ্ছে লাহাবের ভিতরে এরপরে যে শব্দটা রয়েছে সেটা হলো গয়নি এসব গয় রসব র গই র এর অর্থ কী ব্যতীত বা দন্তন্য অন্তঃস্থ নয় অর্থাৎ না সূচক এটারও অর্থ কী না সূচক আর এই গয়ের শব্দটি কোরআন শরীফে একশো সাতচল্লিশ জায়গায় আসছে টোটাল কম বেশি হতে পারে এখন যখন আয়তের ভিতরে আসবে এই শব্দটা তখন তার অর্থ আসবে কেমন একটু দেখেন গই রিল তাই না গই রিল এই গিল এর অর্থ কী নয় এখন কি নয় এর আগে যে শব্দগুলো রয়েছে ওই আয়াতের ভিতরে সেটা সেটা যদি আমরা না জানি ওইটার অর্থ না জানি তাহলে কিন্তু আমাদের এই অর্থটা করতে একটু ভুল হতে পারে এজন্য জাস্ট আমরা কী করবো এই শব্দের অর্থগুলো মুখস্থ করব। আর এই ঈশের আয়াতের যে অর্থটা আমরা সেটা এখন মুখস্ত না করি কারণ মুখস্ত করতে গেলে অনেক নিয়মকানুন আমাদের জানতে হবে তারপরে আমরা ওইটা করতে পারবো তাই হলে দেখা যাচ্ছে আমরা ওই বাংলা একটু কথা বলে না দেওয়ালে লেখা রয়েছে দেওয়ালে পোস্টার লাগাবেন না লাগালে কিংবা দেওয়ালে পোস্টার লাগালে দশ টাকা জরিমানা এই জায়গায় হলো কমাঠামা না দিয়ে এখানে বলা হচ্ছে দেওয়ালে পোস্টার লাগাবেন না লাগিলে দশ টাকা জরিমানা এই যে কমাঠামা যদি না দেন ওই দন্ত না না এর জায়গায় তাহলে দেখেন আমাদের বুঝতে ভুল হচ্ছে তেমনইভাবে আরবি ভাষা আমরা শুধু শব্দের অর্থ শিখলে আমরা অর্থ করতে পারবো আসলে বিষয়টা এটা নয় আমাদের যে বিষয়টা করতে ই করতে হবে সেটা আমাদের শব্দের অর্থ শিখতে হবে এরপরে আরবি ব্যাকরণটা শিখতে হবে তারপরে আইলম হাদিস আইলম হাদিস বা আইলম তাফসির আইলম ফিকাহ এগুলো জানতে হবে তারপরে আমরা আমাদের কোরআনুল করিমের যে অর্থটা রয়েছে সেটা আমরা শিখতে পারবো সহজে তাহলে এখানে গয়েরই শব্দের অর্থ কি নয় বা ব্যতীত কি মাগজুবি এর অর্থ আল মাগজুবি এর অর্থ অভিশপ্তদের আল হিম এর অর্থ তাদের উপর এটা হলো সুরা ফাতেহারার আয়াত শেষ আয়াত ওকে তাহলে আমরা বুঝলাম গৈর শব্দের অর্থ নয় বা ব্যতীত এরপরে যেটা আছে আমি সেটা আপনাদের বলছি ল্যাম ল্যা এর অর্থ হলো নেই বা নাই এই শব্দটি কোরআনুল করিমে এক হাজার সাতশো বত্রিশ বার এসেছে লা এর অর্থ কী নেই দেখেন আয়তের ভিতরে যদি আমরা এই লা শব্দটা একটু দেখি এখানে আয়তের ভিতরে শ্রব বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়তে আল্লাহু লা আল্লাহ মানে কি আল্লাহ আর লা এর অর্থ কি নেই ইলাহা কোনো ইলাহ বা কোনো প্রভু ইল্লাহ মানে ছাড়া বা ব্যতীত যেটা আমরা সামনে শিখতে যাচ্ছি হু বা হুয়া হুয়া এর অর্থ কি তিনি এটাও আমরা ইনশাল্লাহ সামনে শিখব তাহলে আমরা এখানে বুঝলাম লা এর অর্থ নেই আর এটা হলো এক হাজার সাতশো বত্রিশ বার এসেছে এরপরে এর অর্থ না আর এটা হলো অতীতকালের জন্য ব্যবহার করা হয় লাম এর অর্থ না এই শব্দটা কোরআনুল করিমে তিনশো সাতচল্লিশ বার এসেছে এর অর্থ অর্থাৎ এই লাম এর অর্থ কি না এটা হলো অতীতকালীন শব্দ ওয়াল ইউ লেদ ওয়া এর অর্থ এবং আর লাম এর অর্থ নি বা না তাহলে কি ওয়ালাম এবং নি আর ইউলাদ এর অর্থ তাকে জন্ম দেওয়া হয় তাই না আর সবাই আপনি আপনারা একটু অবশ্যই খেয়াল রাখবেন যে এই শব্দের অর্থ শিখছেন এর অর্থ কোরআনের অর্থ আপনি করতে পারবেন এটা নয় কিন্তু আর আমাদের অবশ্যই একটু খেয়াল রাখতে হবে বিষয়টা আর আপনারা অবশ্যই এগুলো মুখস্থ করবেন বেশি করে মুখস্ত করবেন দেখেন ই তাই না হামজাল ইল্লা এর অর্থ ব্যতীত বা ছাড়া এটা কোরআনুল কারিমে টোটাল ছয়শো ছেষট্টি বার আসছে কিংবা এর কম বেশি হতে পারে এর অর্থ তাহলে বুঝলাম ইল্লা এর অর্থ ছাড়া বা ব্যতীত এখানে আমরা এই যে আয়াত চার্জশিট দেখেন ই ইল্লা মানে কি ব্যতীত আল্লা দিনা মানে যারা মানে ইমান এনেছে এটা মাঝের ছেগা তাহলে ইল্লা মানে আমরা কি বললাম ছাড়া বা ব্যতীত তাদের ছাড়া শুধুমাত্র যারা ইমান এনেছে এটা হলো সুরা আসরের ভিতরে তাহলে আমরা এখানে পড়লাম ইল্লা এর অর্থ ব্যতীত বা ছাড়া এখানে যদিও ব্যতীত নাই কিন্তু ছাড়াও বলতে পারি আবার ব্যতীতও বলতে পারি এরপরে যে শব্দটা রয়েছে সেটা হলো হা হাদা এর অর্থ হলো এই বা এটা আর এই শব্দটা হলো সারা আর এটা হলো নিকটের জন্য ব্যবহার করা হয় কিংবা অধিকারের জন্য এটা ব্যবহার করা হয় তাহলে আমরা বুঝলাম যে এই হাদা এর অর্থ হলো এই বা এইটি এটা কোরআনুল কারিমে টোটাল দুইশো পঁচিশবার এসেছে এখন এই যে হাদা কোরআনুল কারিমে যখন আসবে তখন কিংবা যখন এসেছে যে শব্দগুলো সেখান থেকে আমরা একটা আয়াতের একটা অংশ নিয়ে আসছে এখানে এখানে আসছে কি হ্যা দ্য রব্বি রিং এই যে হ্যাঁ দা এর অর্থ কি এটা মেন মানে কী মেন মানে কিন্তু থেকে তাই না কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু একটু ভিন্ন আসছে কারণে আসছে তাই না তাহলে আমরা যদি ওই আইল ম হাদিস বা আইলম ফিকাহ এগুলো যদি না জানি কিংবা আমরা যদি বালাগাত বা মান্তেক এগুলো যদি না জানি তাহলে কিন্তু আমরা কোরআনের অর্থ করতে পারবো না এজন্য আমাদের কোরআনের অর্থটা এই শব্দের অর্থ জানছি এর অর্থই কিন্তু আমরা অর্থ করতে পারবো এমন কিছু নয় সবসময় সাবধান থাকবেন কোরআনের অর্থ কিন্তু খুব কঠিন জিনিস ওকে তাহলে আমরা এখানে হাজায়ের অর্থ জানলাম যে এটা মেন মানে থেকে কিন্তু এখানে আসছে কারণে ফাজলি মানে করুণা বা অনুগ্রহ রব্বি এর অর্থ আমার প্রভু তাহলে হাজায়ের অর্থ আমরা শিখলাম এই বা এইটি আর এটি নিকটের জন্য ব্যবহার করা হয় হ্যাঁ এরপরে যে শব্দটা রয়েছে সেটা হলো হ্যাঁ উ দেখেন হ্যাঁ তিনা হবে উ ল এখানে চার আলিপটান হবে যদিও এখানে এগুলো দেওয়া নাই এখানে তারপরেও আমি বলে দিলাম আপনাদের এটা ছেচল্লিশ বার আসছে টোটাল আর এর অর্থ হলো তারা বা এই সব এর আয়াতে যখন আপনি পাবেন কোরআনুল কারিমে তখন কেমন হবে নিশ্চয় অর্থ নিশ্চয় তারপরে হা উলাই এসব লোক এই যে হা উলাই মূলত পূর্বের দিকে ইঙ্গিত করতেছে এটা অর্থাৎ এর আগে যেটা রয়েছে সেটার দিকে হ্যাঁ উলাই ই তারা বা লোক জল এর অর্থ অবশ্যই বিভ্রান্ত হবে এটা হলো সোরা মুতাফিফেনের তিরাশি নম্বর তিরাশি নম্বর সোরার বত্রিশ নম্বর আয়াত এরপরে জালিকা জালিকা এর অর্থ হলো ওয়ে বা উহা এটা কোরআনুল করিমের টোটাল চারশো সাতাশ বার আসছে কম বেশি হতে পারে এর অর্থ তাহলে বুঝলাম জালিকা এর অর্থ ওয়ে বা উহা এটা হলো দূরের জন্য ব্যবহার করা হয় আর জানিকাল কিতাব এই যে খেয়াল করেন একটু জানিকা এর অর্থ কি উহা বা ওই কিতাব কিতাবের অর্থ কি কিতাবের অর্থ কি বই তাই না কিন্তু এখানে আল্লাহ তালের কিতাব বোঝানো হচ্ছে রানিকাল কিতাব লা মানে নাই রইবা মানে সন্দেহ ফিহি তার মধ্যে রানিকাল কিতাব লা রইবা ফি আমরা প্রথমে দেখেন একটা শব্দ শিখেছিলাম না মা তারপরে শিখেছিলাম মনে হয় লা লা এর অর্থ কি নেই বা না ওকে তাহলে আমরা এ দুটাও আমরা শিখতে পারলাম এরপরে আমরা যেটা শিখবো সেটা হল ইকা এর অর্থ যারা বা ওরা ওকে তাহলে এই শব্দটা টোটাল দুইশো চার বার আসছে আর কম বেশি হতে পারে এখানে অনেক সময় দেখা যাচ্ছে হিসাবের জন্য এদিক ওদিক হতে পারে ভুল থাকার কারণে ইকা এর অর্থ যারা বা ওরা আয়তের ভিতরে যখন আপনি এরকম পাবেন সেটা হলো দেখেন সোরা একশো পঁচাত্তর নম্বর আয়তে ওই সব লোক মানে এর আগের আয়তে যেগুলো বলা হয়েছে তাই এখানে বলা হচ্ছে উলাইকা ওই সব লোক তারপরে আল্লা যারা আল্লা কিনেছে হ্যাঁ আর এখানে হলো কি মানে কি বিভ্রান্ত বা ভুল পথ বিভ্রান্ত পথ বিলহুদা সঠিক পথের পরিবর্তে তাহলে আমরা এখানে যেটা জানতে পারলাম যে উলাইকা এর অর্থ হলো যারা বা ওরা এরপরে শব্দটা রয়েছে আল্লা দি এর অর্থ যিনি বা যে এটা টোটাল তিনশো চার বার কম বেশি হতে পারে আসছে কোরআনুল কারিমে তাহলে আল্লা এর অর্থ কি পড়লাম যিনি বা যে আল্লাদি মানে কি যে বা যিনি ইউএস উইসু কুমন্ত্রণা দেয় এটা হলো মুজারেজ থেকে ইউএস ফি সুদূর ইনাস ফি মানে মধ্য সুদুর মানে বক্ষ বা অন্তর সমূহ নাস মানুষের তাহলে আজকে আমরা টোটাল কয়টা শব্দ শিখলাম দশটা শব্দ শিখলাম এখন এই দশটা আমি একবারে ডায়রে আপনাদের শুধুমাত্র আরেকবার বলে দিচ্ছি এই শব্দগুলো আমরা প্রথমে শিখেছিলাম মা মে মালি জবর মা এর অর্থ কি না এটা একুশশোবার আস আসছে অর্থাৎ হাজার একশো বার এর অর্থ কী মা এর অর্থ না তারপরে গৈর এর অর্থ নয় বা ব্যতীত এটা একশো সাতচল্লিশ বার এসছে লা অর্থ নেই এই শব্দটা কোরআনুল করিমে একশো এক হাজার সাতশো বত্রিশ বার এসেছে অর্থ নেই এরপরে লাম এর অর্থ না আর এটা হলো অতীতকালীন ক্রিয়া বা অতীতকালীন শব্দ ক্রিয়া না এটা এটা হলো অতীতকালীন শব্দ লাম আর এটা হলো কোরআনুল কারিমে তিনশো সাতচল্লিশ বার এসেছে লাম এর অর্থ না আর এটা অতীতকালীন শব্দ এরপরে ইল্লা এর অর্থ ছাড়া বা ব্যতীত এটা ছয়শো ছেষট্টি বার আসছে তারপরে হা এর অর্থ এই বা এটি এটি দুইশো পঁচিশ বার আসছে এরপরে হাউলা ই এর অর্থ তারা বা এ সব এটা ছেচল্লিশ বার আসছে এরপরে দালিকা এর অর্থ ওই বা ওহা এটা হলো দূরের জন্য হাজা কি নিকটের জন্য আর জালিকা হলো দূরের জন্য আর এই হাজা আর জালিকা এই দুটো শব্দ হলো পুরুষবাচক শব্দের জন্য ব্যবহার করা হয় পুরুষ জাতির জন্য আর এই জালিকা শব্দটি চারশো সাতাশ বার আসছে কম বেশি হতে পারে এরপরে উলাইকা এটা হলো কি দূরের জন্য আর এর অর্থ হলো কি যারা বা ওরা টোটাল দুইশো চারবার আসছে এটা এরপরে আল্লা এর অর্থ যিনি বা যে এটা তিনশো চারবার আসছে তাহলে আল্লাহর ওয়াসের সহমতি আমরা দশটি শব্দ শিখে ফেলেছি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনি কিন্তু মুখস্থ না করে বসে থাকবেন না শুধু ভিডিও দেখবেন এমন নয় এই যে একশো পঁচিশটি শব্দের মাধ্যমে কোরআন শরীফের প্রায় অর্ধেকেরও বেশি শব্দের অর্থ আপনি জানতে পারবেন এর মতো সুযোগ আপনি পাবেন মনে হয় পাবেন না তবে সবসময় সাবধান থাকবেন যে আপনি শুধুমাত্র শব্দের অর্থ শিখছেন আপনি কিন্তু কোরআনের অর্থ শিখছেন না এটা তার কারণ কোরআনের অর্থ আপনাকে শিখতে গেলে কিংবা অর্থ করতে গেলে আপনার যে জ্ঞানগুলো থাকা প্রয়োজন প্রথমে আপনাকে কি করতে হবে কোরআন শুদ্ধভাবে পড়তে হবে তারপরে কি করতে হবে তারপরে আপনার মিজান বা আপনার না মিন্নহ এগুলো আপনার ক্লিয়ার করতে হবে তারপরে আিল মহাদিস আলম ফিকা তারপরে বালাগাত মান্তিক এগুলো আপনার ক্লিয়ার করতে হবে তারপরে যে আপনি কোরআনের অর্থটা আপনি নিজে শিখতে পারবেন এই জন্য আমি বলছি যে আপনারা এই শব্দগুলোর অর্থ আপনারা খুব সুন্দর করে শিখে রাখুন মুখস্থ করে রাখুন আমরা প্রথমে যে শব্দটি শিখবো সে শব্দটি শেখার আগে আমরা প্রথমে ওই শব্দ সংযুক্ত একটি আয়াতটা পড়িমিম এর অর্থ যারা নিজেদের নামাজে বিনয় অবনত হয় এটা হলো সুরা মোমিনের দুই নম্বর আয়াত আর এখানে আমরা যে শব্দটা শিখতে যাচ্ছি সেটা হলো এই শব্দটা এই শব্দটা হলো আল্লা এর অর্থ হলো যারা আর এটা হলো পুরুষবাচক শব্দ আর এক কথাই পুরুষদের জন্য এটা ব্যবহার করা হয় ইংরেজিতে এটা বলা হয় হুজ হুজ এর অর্থ যারা তাহলে আমরা বুঝলাম যে আল্লা এটা পুরুষবাচক শব্দ এর অর্থ হল যারা আর ইংরেজি হলো হুজ এরপরে আমরা এই শব্দটি কোরআনুল কারিমে টোটাল ব্যবহার হয়েছে এক হাজার আশিবার তাহলে আমরা এই যে আল্লা দিন শব্দটা শেখার দ্বারা আমরা কোরআনুল কারিমে যে এক হাজার আশি জায়গায় এই শব্দটা রয়েছে সেটা আমরা এখন থেকে অর্থ জানতে পারব বুঝতে পারব এরপরে যে শব্দটা রয়েছে সেটা শেখার আগে আমরা প্রথমে তার সংশ্লিষ্ট যে আয়াত অংশ রয়েছে বা আয়াত রয়েছে সেটা আমরা পড়ি উল হু আল্লাহ আহাদ অর্থ বলুন তিনি আল্লাহ একজনই অর্থাৎ তিনি আল্লাহ এক এটা হলো সুরা এখলাসের প্রথম আয়াত এখানে আমরা যে শব্দটা শিখব সেটা হলো এই যে হুয়া এই হুয়া এর অর্থ হলো সে এটা পুরুষবাচক শব্দের জন্য বা এক কথায় পুরুষ বাচক শব্দের জন্য ব্যবহার করা হয় আর ইংরেজিতে বলা হয় হি এই হুয়া শব্দটি কোরআনুল করিমে টোটাল চারশো একাশি বার ব্যবহার হয়েছে তাহলে আমরা এই হুয়া যেখানে থাকবে আমরা সেখানে অর্থটা ধরে নেব সে এরপরে যে শব্দটা শিখবো আমরা প্রথমে তার সংশ্লিষ্ট যে আয়ত রয়েছে সেটা আমরা ইনশাআল্লাহ পড়ি তাজলিল এর অর্থ তিনি কি তাদের যাবতীয় ষড়যন্ত্র নিষ্ফল করে দেননি এখানে আমরা যে শব্দটা শিখবো সেই শব্দটা হলো এটা আর এটা হলো হুম হাম ইম্পেস হুম এর অর্থ হলো তারা আর এখানে এখানে আসছে এই যে তাদের অর্থাৎ তারা বা তাদের এটা একই জিনিস দে মানে কি তারা বা তাদের আর এই শব্দটা হল পুরুষবাচক শব্দ এই শব্দটা কুরআনুল কারিমে টোটাল চারশো চুয়াল্লিশ বার এসেছে এর অর্থ হুম এর অর্থ তারা এবার আমরা যে সং যে শব্দটা শিখবো তার সংশ্লিষ্ট যে আয়াতটা রয়েছে আমরা সেটা শিখবো ইনশাআল্লাহ মানে সেটা আগে পড়ি। হাকিম এর অর্থ নিশ্চয় আপনি সব কিছু জানেন ও বোঝেন বাকার আর বত্রিশ নম্বর আয়াত এখান থেকে আমরা যেটা শিখতেছি সেটা হলো এই শব্দটা এই যে আংতা এর অর্থ হলো তুমি আর ইংরেজি হলো ইউ ইউ মানে তুমি আংতা মানেও তুমি এটা হলো পুরুষবাচক শব্দ এটা কুরআনুল কারিমে টোটাল একাশি বার ব্যবহার করা হয়েছে এরপরে আমরা যে শব্দটা শিখবো তার আয়াত সংশ্লিষ্ট আয়াতটা পড়ি এর অর্থ আর তোমরা ইবাদতকারী নাও আমি যার ইবাদত করি এখানে আমরা যে শব্দটা শিখছি সেটা হলো এই যে আংতুম এর অর্থ হলো তোমরা আংতোমের অর্থ তোমরা যেটা ইংরেজিতে ইউ আকারেই মূলত ইউ শব্দ দিয়েই মূলত বোঝানো হয় যে তোমরা এটা হলো পুরুষবাচক শব্দ আংতোমের অর্থ তোমরা এই শব্দটা একশো পঁয়ত্রিশ ব্যবহার করা হয়েছে অর্থাৎ ব্যবহৃত হয়েছে কুরআন শরীফে একশো পঁয়ত্রিশ জায়গায় রয়েছে এই শব্দটি ডাইরেক্ট আমরা এরপরে যে শব্দটা শিখব সেটা হলো আনা প্রথমে আমরা সংশ্লিষ্ট যে আয়াতটা রয়েছে সেটা আমরা পড়ি আর আমি লৌকিকতাকারীদের অন্তর্ভুক্ত নয় এখানে আমরা শব্দটা শিখবো হলো এটা আনা আনা এর অর্থ হলো আমি আনা এর অর্থ আমি। আর ইংরেজিতে আই এর অর্থ আমি এই আনা শব্দটা ডাইরেক্ট আসতে হলো আটষট্টি জায়গায় তাহলে আমরা বুঝলাম আনা শব্দ এর অর্থ আমি যার ইংরেজি আই এরপরে আমরা যে শব্দ শিখব সে শব্দের সংশ্লিষ্ট আয়াতটা আমরা পড়ি না আমরা এখানে আল্লাহ তালা বলছে আমি তাদের রিজিক দেই এবং তোমাদেরও রিজিক দান করি শ্রাবানী ইসরায়েলের একত্রিশ নম্বর এক এখান থেকে আমরা যেটা শিখতেছি সেটা হলো এই শব্দটা আর এই শব্দের অর্থ হলো আমরা আর আল্লাহ তালা তার বিশেষত্বর কারণে তার এক কথাই শুধুমাত্র তার নিজের জন্যই নাহনু শব্দটা ব্যবহার করেন কোনো জায়গায় তিনি আনা ব্যবহার করেন না আনা হলো ব্যক্তিবাচক একজনের জন্য ব্যবহার করা হয় আর তা তালা তার নিজের জন্য নাহনু শব্দটা ব্যবহার করেন আর নাহনুটা বহুবচনের জন্য ব্যবহার করা হয় আর এটা হলো কি পুরুষবাচক শব্দ নাহনো কিংবা মহিলাবাচক এটাও ব্যবহার করা হয় যখন একসাথে মহিলারা থাকে সেটাও এর অর্থ আমরা আর এই শব্দটার ইংরেজি হলো উই এর অর্থ আমরা এই নাহ্ন শব্দটা ছিয়াশি বার কোরআন কোরআনুল কারিমে এসেছে এরপরে যেটা শিখবো আমরা তার সংশ্লিষ্ট এতটা পড়ি এর অর্থ অন্তরে যা ছিল তা প্রকাশ করে দেওয়া হবে আমাদের অন্তরে যা কিছুই গোপন থাকুক আর যাই থাকুক সেটা আল্লাহ তালাকে এমন দিন প্রকাশ করে দিবেন সেটা বলা হচ্ছে এখানে আর এখান থেকে আমরা শিখবো এই শব্দটা মা মা এর অর্থ আমরা সাধারণত জানি কি না এর আগে আমরা পড়েছি কি না কিন্তু এই জায়গায় মাটা ব্যবহার হয়েছে দেখেন অন্তর্জয় আকারে যা এর অর্থে মা এর বিভিন্ন অর্থ রয়েছে আগে আমরা পড়েছি না আবার এখন পড়তেছি যা আবার সামনে আবার কি পড়ব যাই হোক মা এর অর্থ যা এখানে ব্যবহার হয়েছে আর এরপরে মাটা আরও একটু ব্যবহার করা হয় আর অন্য অর্থে আমি সেটা বলছি দেখেন মা এখানে বলছে যখন মা শব্দটা একেবার এই যে এই যে এটা হলো একটা বাই অব্যায় বাই এর পরে এরকম আসে যখন তখন এই কী অর্থ ব্যবহার করা হয় আর অম্যা কদর এর অর্থ হলো তুমি কি জানো কদরের রাত্রি কি সোরা কদরের দুই নম্বর অ্যাথ তাহলে এই যে মা এর অর্থ আমরা এখানে দুইটা পালাম একটা হলো কি যা আরেকটা পাইছি আমরা কি অর্থাৎ জিজ্ঞাসা জন্য যে কিটা ব্যবহার করা হয় তোমার নাম কী কী এরপরে আমরা আরেকটা পেয়েছিলাম মায়ের অর্থ না যখন মাঝি শব্দে মাজিয়ের শব্দের শুরুতে এই মা আসবে তখন না বাবাচক অর্থ দিবে আর যখন আপনার অব্যয়বাচক শব্দের পরে আসবে তখন সেটা কি অর্থ দিবে আর শব্দের মাঝখানে যদি আসে তাহলে সেটা হলো যা আসবে যা অর্থে ব্যবহার হবে এই মা শব্দটি কোরআনুল কারিমে আটশো তিরাশি বার ব্যবহার হয়েছে এখন আমরা আমরা যে শব্দ শিখব সে শব্দের সংশ্লিষ্ট আয়াতটা পড়ি এমন কে আছে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করবে সুরাবাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত অর্থাৎ আয়তাল কোর্সের ভিতরে এই অংশটুকু রয়েছে এখানে আমরা এই শব্দটা শিখতেছি মান এর অর্থ কে বা যে আর যার ইংরেজি হু মান এর অর্থ কে বা যে এই মান শব্দটি কোরআনুল কারিমে আটশো তেইশ বার ব্যবহার হয়েছে বা এসেছে এরপরে আমরা যে শব্দটা শিখবো তার সংশ্লিষ্ট অংশ আমরা পড়ি আয়াতটি পড়ি এখানে আমরা শিখবো এই শব্দটা এই যে কাইফা এর অর্থ জানার আগে আমরা টোটাল অর্থটাকে পড়ি তুমি কি দেখো নি তোমার রব হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছেন সরাফিলের প্রথম নম্বর এক এখানে কাইফা এর অর্থ হলো কেমন ইংরেজি হাও হাও মানে কেমন এই কাইফা শব্দটি কোরআনুল করিমের টোটাল তিরাশি বার এসেছে প্রথম যে শব্দটা আমরা শিখব সে শব্দ শেখার আগে আমরা যে আয়াতটি পড়বো সে আয়াতটির অর্থ আগে জানতে হবে ইসমিল্লাহ রহমান রহিম অল ক্যাম লেবিস্তা এটা হলো সোরা বাকারার দুশো উনষাট নম্বর আয়াতের অংশ এর অর্থ তিনি বললেন কতকাল তুমি অবস্থান করেছ ক্যাম লেবিস্তা তিনি বললেন কতকাল তুমি অবস্থান করেছ আর এই জায়গা থেকে আমরা যে শব্দটি শিখবো সে শব্দটি হলো এই শব্দটি কাম এর অর্থ হলো কত যার ইংরেজিতে আমরা বলি হাও মাস এর অর্থ হলো কত তাহলে আমরা বুঝতে পারলাম যে কাফ মেম জবর কাম এর অর্থ হলো কত এরপরে আমরা যে শব্দটি পড়ব যে শব্দটি শিখব সে শব্দটি যে আয়াতে রয়েছে সে আয়াত অংশ আমরা পড়ি এ কু ক্যা জখন, জখন, এর অর্থ যখন তোমার প্রভু বললেন ইজ মানে যখন ইজ এর অর্থ যখন ইজ কুক যখন তোর তোমার প্রভু বললেন এ আয়তের অংশটি সোরা বাকার তিরিশ নম্বর আয়াতে রয়েছে এখানে আমরা শিখলাম ইজ এর অর্থ হল যখন আর এটা হলো অতীতকালের জন্য ব্যবহার করা হয় যার ইংরেজি শব্দ হলো হোয়েন যেটা পাস্টের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ অতীতকালের জন্য তাহলে আমরা বুঝলাম ইজ হামজা জাল জের ইজ ইজ এর অর্থ অতীত কালীন যখন এর জন্য ব্যবহার করা হয় অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ইজ এর অর্থ যখন কিন্তু এটি অতীতের জন্য ব্যবহার করা হয় এরপরে যে শব্দটি শিখব সে এত অংশ আগে পড়ি এর অর্থ যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে সোরা এর এক নম্বর এখানে ইদা এই শব্দটি আমরা শিখব এর অর্থ হল যখন এর আগে আমরা শিখলাম ইজ এর অর্থও যখন সেটা ছিল অতীতকালের জন্য ব্যবহার করা হয় আর এখন আমরা শিখতেছি ইদা এর অর্থও যখন যেটা হলো ভবিষ্যতের জন্য ব্যবহার করা হয় আমরা ইংরেজিতে যেটা বলি সেটা হলো হোয়েন। তাহলে আমরা বুঝলাম ইদা এর অর্থ যখন আর এটা ভবিষ্যতের জন্য ব্যবহার করা হয় এরপরে যে শব্দটি আমরা শিখব সেটি হলো শিখার আগে আমরা সে আয়ত অংশটা পড়ি ওয় বা এর অর্থ এবং ঈশার নামাজের পর বা ঈশার সলাতের পর সুরা নূরের আটান্ন নম্বর আয়ত অংশ রয়েছে এটি এখানে আমরা যে শব্দটি শিখব সেটি হলো বা আদি বাদি বা বাঁ এর অর্থ হলো পরে যার ইংরেজি শব্দ হলো আফটার তাহলে বুঝলাম বাদা এর অর্থ পরে এরপরে আমরা যে শব্দটি শিখবো সেটি যে আয়াতে আছে আমরা সে আয়াতটি পড়ি ইনশাল্লা এর অর্থ অতপর তোমরা অবশ্যই তোমাদের নিজ চোখে তা দেখতে পাবে সুরা কাসুরের সাত নম্বর আয়াত এখানে আমরা যে শব্দটি শিখব সেটি হলো সুম্মা এর অর্থ অতপর ইংরেজিতে আমরা যেটাকে বলি দেয়ার ফোর তাহলে আমরা বুঝলাম সুম্মা এর অর্থ অতপর তারপরে যে শব্দ যে আয়াতটি শিখব যে শব্দটি শিখব তার আমরা আয়াতটি পড়ি দ্য এর অর্থ তাদের রবের নিকট থেকে রিজিক দেওয়া হবে বা রিজিক দেওয়া হয় সোরা আল ইমরান এর একশো উনসত্তর নম্বর এতে রয়েছে এটি এখানে আমরা যে শব্দটি শিখব সেটি হলো এং দা এর অর্থ হলো নিকটে এং দা এর অর্থ নিকটে যার ইংরেজি শব্দ হলো নিয়ার তাহলে আমরা বুঝলাম এং দ্য এর অর্থ নিকটে এরপরে আমরা যে শব্দটি শিখব সেটি হল ল্যামজরলি হ্যাঁ এখন এটা যে আয়তের ভিতরে রয়েছে যে জায়গায় আমরা ভালোভাবে বুঝতে পারি শিখতে পারি সেই আয়াত অংশ সেই আয়াতটি আমরা আগে পড়ি ওয়াই লি কুল্লি হো মেজা তিল এর অর্থ দুর্ভোগ তাদের জন্য যারা নিন্দা করে লুল্লি কুল্লি হোম্যিল্লু ম্যাজা ওয়াই লি কুল্লি হোম্যিল্লু দুর্ভোগ তাদের জন্য যারা অন্যের নিন্দা করে সুরাহ মাজার প্রথম আয়াত এখান থেকে আমরা যেটা শিখব সেটা হলো লাম জবর্লাহ আর লামজলি অর্থাৎ আমরা লাম এর অর্থটি আমরা শিখব ইনশাল্লাহ লাম এর অর্থ জন্য হতে পারে কারণ হতে পারে অবশ্যই হতে পারে তাহলে বুঝলাম যে লাম জবর জবরলা বা লামজলি এর অর্থ হতে পারে জন্য কারণ অথবা অবশ্যই যার ইংরেজিতে আমরা যেটা আমরা ব্যবহার করি সেটা হলো ফর অথবা রিজন এরপরে যে শব্দটি শিখবো প্রথমে আয়াতটি পড়ি মিনা খলাক এর অর্থ তার সৃষ্টির অনিষ্ট থেকে সুরা ফেলাক আয়াত নাম্বার দুই এখানে আমরা যে শব্দটি শিখব সেটি হলো মিন এর অর্থ হলো হতে বা থেকে যার ইংরেজি শব্দ হলো ফর্ম তাহলে আমরা বুঝলাম মেন এর অর্থ হতে বা থেকে এরপরে আমরা যে শব্দটি শিখব সেটির আয়াত আগে পড়ি রজিয়াল হু আন হুম সোরা আটানব্বই নম্বর আটানব্বই নম্বর সোরার আট নম্বর অ্যাত রজ্ল হু আন হুম এর অর্থ আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এখানে আন এর অর্থ প্রতি বা হতে ইংরেজিতে ফর্ম অথবা অ্যাবাউট এটি ব্যবহার করা হয় তাহলে বুঝলাম আন আইন আন এর অর্থ হতে বা প্রতি এরপরে যেটি আমরা শিখব সেটির আয়াত অংশ আগে পড়ি হ্যায় নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সুরা কারার একশো তিপ্পান্ন নম্বর আয়াত এখানে আমরা যে শব্দটি শিখবো সেটি হলো মা মা এর অর্থ হলো সাথে যার ইংরেজি শব্দ হলো উইথ মা এর অর্থ সাথে এরপরে আমরা যে শব্দটি শিখব সেটি শেখার আগে আমরা সে আয়াতটি আগে পড়ি বিসমিল্লাহ রহমান রহিম রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি আল্লাহর নামের সাথে শুরু করছি নামল আয়াত নাম্বার তিরিশ এখানে বা এর অর্থ হল সাথে তাহলে আমরা বুঝলাম বা এর অর্থ সাথে যার ইংরেজি শব্দ হলো ইন বা উইথ এরপরে যেটি যে শব্দটি শিখব আগে প্রথমে আমরা অংশটি পড়ি তারা দলে দলে আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করছে সুরা আন্নাসুর আয়াত নাম্বার দুই এখানে যে শব্দটি শিখবো সেটি হল ফি ফি এর অর্থ ভিতরে বা মধ্যে যার ইংরেজির শব্দ হলো ইন তাহলে বুঝলাম ফি এর অর্থ ভিতরে বা মধ্যে মধ্যেমো আল হুদা এর অর্থ আর সালাম তাদের উপর যারা অনুসরণ করে হৃদায়ত তহার সাতচল্লিশ নম্বর আয়াতে রয়েছে আয়াত অংশটি এখানে আমরা যে শব্দটি শিখবো সেটা হলো আলা এর অর্থ হলো উপরে আলা এর অর্থ উপরে কুরআন শরীফে টোটাল চোদ্দোশো বার এই শব্দটি এসেছে আলা এর অর্থ উপরে ইংরেজিতে আমরা যেটা ব্যবহার করি ওয়ান বা আপন এরপরে যে শব্দটি শিখব সেটা হলো আগে প্রথমে আমরা সংশ্লিষ্ট অ্যাপটি পড়ি ইন ইলাইহি ইন এর অর্থ নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় তার দিকেই ফিরে যাব সরা বাকার একশো ছাপ্পান্ন নম্বর আয়াতে এখানে যে শব্দটি শিখব সেটা হলো এই যে শব্দটি এই শব্দটি হলো ইলা যদিও এখানে রয়েছে ইলাইহি কিন্তু এখানে হা হল জমির আর ইলা এর সাথে এই হাটা যুক্ত হয়েছে ইলা এর অর্থ দিকে ইলা এর অর্থ দিকে ইংরেজিতে ব্যবহার করা হয় টু বা টু ওয়ার্ডস ইলা শব্দটি কোরআন শরীফে টোটাল সাতশো বার এসেছে ইলা এর অর্থ দিকে এরপরে আমরা যে শব্দটি শিখব সেই শব্দটি সংশ্লিষ্ট আয়াতে আমরা প্রথমে তেলত করবো এর অর্থ ফজর বা ভোরবেলা পর্যন্ত প্রশান্তিময় এখানে আমরা যে শব্দটি শিখবো সেটা হলো হাত্তা এর অর্থ যতক্ষণ না বা পর্যন্ত হাততা এর অর্থ যতক্ষণ না বা পর্যন্ত ইংরেজিতে ব্যবহার করা হয় আনটিল এই হাত্তা শব্দটি একশো বিয়াল্লিশ বার কোরআন মাজিদে এসেছে হাত্তা এর অর্থ যতক্ষণ না বা পর্যন্ত এখন আমরা যে শব্দটি শিখবো সে শব্দটির সংশ্লিষ্ট আয়াত অংশটি আমরা পড়ি ই এর অর্থ আল্লাহ সুবাহা ও তা যদি চান সুরা বাকারা এবং সুরা কাহাফে এই শব্দটি রয়েছে অর্থাৎ এই আয়াত অংশটি আছে এখানে যে শব্দটি আমরা শিখব সেটা হলো ইন ইন এর অর্থ যদি ইংরেজিতে ব্যবহার করা হয় ইফ এর অর্থ কী যদি ইন এর অর্থ যদি কোরআন মাজিদের টোটাল ছয়শো আঠাশ বার এই শব্দটি এসেছে তাহলে আমরা শিখলাম ইন শব্দের অর্থ যদি এখন আমরা যে শব্দটি শিখবো তার সংশ্লিষ্ট আয়াতটি আমরা পড়ি ইন্যাউসার এর অর্থ নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি সোরা কাউসার প্রথম আয়াত এখানে যে শব্দটি শিখব সেটা হলো ইন্না এটা ইন্না এর অর্থ নিশ্চয়ই আমরা ইংরেজিতে বলতে পারি সার্টেনলি নিশ্চিতভাবে বা নিশ্চয় ইন্না এর অর্থ নিশ্চয় কোরআন মাজিদের টোটাল বারোশো সাতানব্বই বার এই শব্দটি এসেছে ইন্না এর অর্থ নিশ্চয় এরপরে যে শব্দটি শিখব সেটা হলো তার সংশ্লিষ্ট আয়তটি আগে আমরা প্রথমে পড়ি সোমায় এখানে শব্দটি শিখব আমরা অ্যান এই আয়াতাংশের অর্থ হলো যে লোভ করে তাকে আমি আরও দিতে থাকব যে লোভ করে তাকে আমি আরও দিতে থাকব এখানে আন এর অর্থ হল যে আন এর অর্থ যে তারপরে ইংরেজিতে আমরা যেটা বলি ড্যাট আন এর অর্থ যে কোরআন মাজিদে এই শব্দটি পাঁচশো ছিয়াত্তর বার এসেছে এরপরে আমরা যে শব্দটি শিখবো সেই শব্দটির প্রথমে অর্থটা শিখব অর্থাৎ সেই শব্দ সংশ্লিষ্ট আয়াতটি পড়ব ইনশাল্লাহ প্রথমে এর অর্থ সে মনে করে যে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে অর্থাৎ এই দুনিয়ায় চিরস্থায়ী করবে সেটা বলছে সোরা হুমাজার তিন নম্বর আয়াত এখানে আমরা যে শব্দটি শিখবো সেটা হলো এনা এর অর্থ নিশ্চয় যে ইংরেজিতে ব্যবহার করা হয় শিওরলি আন্না এর অর্থ নিশ্চয় যে কোরআন মাজিদের টোটাল দুইশো তেষট্টি বার এসেছে এই শব্দটি আন্না এর অর্থ নিশ্চয় যে এখন আমরা যে শব্দটি শিখবো তার সংশ্লিষ্ট আয়াতটি আমরা প্রথমে পড়ি এর অর্থ দুনিয়ার জীবন্ত শুধুমাত্র ক্রীড়া ও কৌতুক সোরা মোহাম্মদের ছত্রিশ নম্বর অ্যাত এখানে ইন্নামা এর অর্থ শুধুমাত্র বা এই যা ইন্নামা এর অর্থ শুধুমাত্র বা এই যা অনলি এই শব্দটি কোরআন মাজিদে একশো ছেচল্লিশ বার এসেছে ইননামা এর অর্থ শুধুমাত্র বা এই যা এরপরে যে শব্দটি শিখব সেই সংশ্লিষ্ট আয়াতটি আমরা প্রথমে পড়ি আমরা এখানে অক্ষ করলে জাবাল এমন হবে এর অর্থ হল আমি যদি এ কোরআন কোনো পাহাড়ের উপর নাজিল করতাম সুরা আলহাসোর একুশ নম্বর অ্যাথ এখানে যে শব্দটি শিখবো সেটি হলো লাউ লাউ এর অর্থ যদি আমরা ইংরেজিতে বলি ইফ ইফ এর অর্থ যদি লাউ এর অর্থ যদি কোরআন মাজিদে টোটাল দুইশো বার এসেছে এই শব্দটি সম্মানিত দিনী ভাই বোন এ পর্যায়ে আমরা যে শব্দটি শিখব সে শব্দের সংশ্লিষ্ট আয়াতটি আমরা প্রথমে পড়বু হেল বলুন হে কাফিররা সুরা কাফিরুন প্রথম আয়াত এখানে আমরা যে শব্দটি শিখবো সেটা হলো ইয়া এবং আইয়ুহা ইয়া এবং আইয়ুহা এর অর্থ হলো হে ইংরেজিতে বলা হয় ওহ ইয়া এবং ইয়া এর অর্থ হে এই ইয়া অথবা ইয়া আইউ হা কোরআন মাজিদে একশো পঞ্চাশ বার এসেছে তাহলে আমরা বুঝতে পারলাম যে ইয়া অথবা ইয়া আইউ হা এর অর্থ হে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে কোরআন মাজিদের অর্থ সঠিকভাবে শিকার এবং জানার তফিক দান করুন আমিন কদ এফল্যুন এর অর্থ নিশ্চয় মোমিনগণ সফল হয়েছে সোরা মিনুন আয়াত এখানে আমরা যে শব্দটি শিখবো সেটি হলো কদ কদ এর অর্থ হল নিশ্চিত অর্থে যেটা আমরা ইংরেজিতে বলি ইনডেড এর অর্থ কি নিশ্চিত অর্থে কদ এর অর্থ নিশ্চিত অর্থে আর কোরআনুল কারিমে মোট চারশো বার এই শব্দটি ব্যবহার হয়েছে তাহলে আমরা শিখলাম পদ এর অর্থ নিশ্চিত অর্থে এরপরে যে শব্দটি শিখব সে শব্দটির সংশ্লিষ্ট আয়াত অংশ আমরা পড়ি হু আল আউ এর অর্থ তিনিই প্রথম অর্থাৎ এখানে আল্লাহকে বোঝানো হচ্ছে তিনিই প্রথম সুরা আলহাদিদ তিন নম্বর আয়াত এখানে আমরা যে শব্দটি শিখবো সেটা হলো আল আউ এই শব্দটি আউ এর অর্থ প্রথম ওলি এর অর্থ প্রথম ইংরেজিতে বলা হয় ফার্স্ট তাহলে আমরা বুঝলাম আউ আলু শব্দের অর্থ হলো প্রথম ওলি এর অর্থ প্রথম কুরানুল কারিমে এই শব্দটি এসেছে মোট বার এখন আমরা যে শব্দটি শিখবো সে শব্দটি হল ওয়াল আ ওয়াল আিরু এর অর্থ এবং তিনি শেষ এটা হলো হাদিদের তিন নম্বর আয়াতে রয়েছে আিরুন বা আ এর অর্থ শেষ আমরা ইংরেজিতে যেটা ব্যবহার করি সেটা হলো লাস্ট বা আতুন এর অর্থ শেষ কুরআনুল করিমে মোট চল্লিশ বার এই শব্দটি ব্যবহার হয়েছে এরপরে যে শব্দটি আমরা শিখব সেই সংশ্লিষ্ট আয়াতটি আমরা পড়ি এর অর্থ বলুন তিনি ওয়াসিম দয়ালু আমরা তার উপর ইমান আনলাম সোরামুল্ক উনত্রিশ নম্বর অ্যাথ এখানে আমরা যে শব্দটা শিখব সেটা হলো আর রহমান রহমান এর অর্থ দয়ালু রহমান এর অর্থ দয়ালু আপনারা অবশ্যই কিন্তু এই শব্দগুলো মুখস্ত করবেন আপনি যদি মুখস্ত না করেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওটি দেখে তেমন কোনো লাভ হবে না এজন্য আপনি বারবার আপনি পড়ে মুখস্ত করবেন রহমান এর অর্থ দয়ালু মোস্ট বেনিফিসিয়েন্ট মোস্ট বেনিফিসিয়েন্ট এর অর্থ কি দয়ালু তাহলে আমরা রহন্যান শব্দটি শিখলাম আর এর অর্থ হলো দয়ালু কোরআনুল কালিমে মোট সাতান্ন বার এই শব্দটি ব্যবহার হয়েছে এখন আমরা যে শব্দটি শিখবো সে শব্দ সংশ্লিষ্ট আয়াতটি পড়ি রব্বি আইলম্যান। আমরা এখানে হবে অক্ষক এর অর্থ হলো হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দিন সোরা তোহার একশো চোদ্দো নম্বর আয়াত এখানে যে শব্দটি শিখব সেটা হলো রব্বি এই যে রব্বি বা রব্বুন এর অর্থ হলো রব বা প্রতিপালক ইংরেজিতে বলা হয় লর্ড তাহলে আমরা শিখলাম হলো রব্বুন বা রব এর অর্থ কি রব বা প্রতিপালক ইংরেজিতে বলা হয় লর্ড এই শব্দটি মোট নয়শো সত্তর বার এসেছে এখন আমরা যে শব্দটি শিখবো সে শব্দ সংশ্লিষ্ট আয়াতটি পড়ি রহিম নিশ্চয় তিনি দয়ালু ও ক্ষমাশীল সুরায়না একশো পঁয়ষট্টি নম্বর অ্যাথ এখানে আমরা যে শব্দটি শিখব সেটা হলো গফুরুন এটা গফুরুন এর অর্থ হলো কি ক্ষমাশীল ইংরেজিতে বলা হয় ফর গিভিং গফুরুন এর অর্থ ক্ষমাশীল এই শব্দটি কোরআনুল করিমে মোট একানব্বই বার এসেছে গফুরুন এর অর্থ ক্ষমাশীল এখন আমরা যে শব্দটি শিখবো সে শব্দ সংশ্লিষ্ট আয়াতটি পড়ি আয়ালিমুল এর অর্থ প্রকাশ্য ও অপ্রকাশ্য সব কিছুতে তিনি জ্ঞানী সোরা আলহাসোর বাইশ নম্বর আয়াত এখানে যে শব্দটি সেটা হলো আলিমু এই শব্দটি এখন দেখা যাচ্ছে এখানে হলো আইন আইন খারাপ আসি তাই না আর এখানে কিন্তু আইনসাবর আ লামিয়াজ দুই পেশমন দুটা একই শব্দ কিন্তু আগে পরে শব্দ থাকার কারণে এখানে বানানোর ভিন্নতা হয়েছে তাহলে আলিমন এর অর্থ কি জ্ঞানী নেও বা নো মানে কি জানা আর আলিমন এর অর্থ কি জ্ঞানী অর্থাৎ দুটার অর্থ একই আলিমন এর অর্থ কি জ্ঞানী কুরআনুল কারি মোট একশো বাষট্টি বার এই শব্দটি এসেছে আলিমন এর অর্থ জ্ঞানী এরপরে আমরা যে শব্দ শিখব সে শব্দ সংশ্লিষ্ট অ্যাথটি পড়ি হ্যাঁ হাকিম নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞানী বিচক্ষণ সোরা দাহরের ত্রিশ নম্বর অ্যাত এখানে হাকিমন শব্দটি আমরা শিখব যদিও এখানে রয়েছে হাকিমান এর আগে পরে শব্দ থাকার কারণে এখানে হাকিমান হয়েছে হাকিমন এর অর্থ হল বিচক্ষণ বা প্রজ্ঞা ইংরেজিতে বলা হয় ওয়াইজ এই হাকিমন শব্দটি কোরআনুল কারিমে মোট সাতানব্বই বার এসেছে হাকিমন শব্দের অর্থ বিচক্ষণ বা প্রজ্ঞা হাকিমন এর অর্থ বিচক্ষণ বা প্রজ্ঞা এখন আমরা যে শব্দটি শিখব সে শব্দ সংশ্লিষ্ট আয়াতটি পড়ি ইয়াহি বিহি ক্যাসি র এভাবে অনেককে হৃদায়তের পথ দেখান সোরা বাকারার ছাব্বিশ নম্বর আয়াত এখানে আমরা কাসি রন শব্দটির অর্থ শিখব কাসিরুন বা অতন দুটার অর্থ একই অর্থাৎ অনেক ইংরেজিতে বলা হয় এ লট অফ কাসিরুন বা অতন এর অর্থ একই এটা সেটা হলো কি অনেক কাসিরুন বা অতন এর অর্থ অনেক ইং কোরআনুল করিমে মোট চুহাত্তর বার এসেছে এই শব্দটি এরপরে যে শব্দটি শিখব সেই শব্দ সংশ্লিষ্ট আয়াতটি পড়ি রহিম নিশ্চয়ই আল্লাহ পরম দয়াময় ক্ষমাশীল সোরা বাকার একশো তিয়াত্তর নম্বর আয়াতে রয়েছে এটি এখানে আমরা রহিমন শব্দটির অর্থ শিখব রহাইমুন এর অর্থ দয়ালু রহিমুন এর অর্থ দয়ালু ইংরেজিতে বলা হয় মার্সিফুল এই রহিমন শব্দটি কোরআনুল করিমে একশো বার এসেছে রহাইমন এর অর্থ দয়ালু এরপরে যে শব্দটি শিখব সে শব্দটির সংশ্লিষ্ট আয়াতটি আমরা পড়ি অর্থ রমজান মাসে আমি এই কোরআন নাজিল করেছি স্রবাকার একশো পঁচাশি নম্বর অ্যাঁ এখানে যে শব্দটি শিখবো সেটা হলো কোরআন কোরআন এর অর্থ কী কোরআন ঠিক আছে ইংরেজিতেও কোরআন বলা হয় আর কোরআন বলতে এখানে আল কোরআনকে বোঝানো বোঝানো হয়েছে বা আল্লাহর কিতাবকে বোঝানো হচ্ছে এই কোরআন শব্দটি মোট সত্তর বার এসেছে কোরআন কারিমে এখন আমরা যে শব্দটি শিখবো সে শব্দ সংশ্লিষ্ট আয়াতটি প্রথমে আমরা শিখব বা তার অর্থটি জানব মহাকাশ এবং পৃথিবীর তিনি স্রষ্টা স্র হাদিদ চার নম্বর আয়াত এখানে যে শব্দটি শিখবো সেটা হলো আরো এই আর এর অর্থ হলো পৃথিবী আর এর অর্থ পৃথিবী ইংরেজিতে বলা হয় আর্থ এই আরো শব্দটি মোট চারশো একষট্টি বার এসেছে কোরআনুল করিমে তাহলে আমরা বুঝলাম যে আরজুন এর অর্থ পৃথিবী এর অর্থ হলো আর আকাশকে বানালেন ছাদ সরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াতের এই শব্দটাই আছে এখানে আমরা যে শব্দটি শিখবো সেটা হলো ওয়াস্যামা আ এই শব্দটির মধ্য থেকে স্যামা উন শব্দের অর্থ হলো আকাশ স্যামা এর অর্থ আকাশ আমরা ইংরেজিতে ব্যবহার করি স্কয় স্কয় মানে কি আকাশ মানে আকাশ কোরআনুল কারিমে এই শব্দটি মোট তিনশো বার এসেছে তাহলে আমরা শিখলাম স্যামায়ন এর অর্থ আকাশ এখন আমরা যে শব্দটি শিখবো সেই শব্দ সংশ্লিষ্ট এতটি প্রথমে পড়ি এর অর্থ মোহাম্মদ আলী আলিউসাল্লাম আল্লাহ রসুল সুরা ফাতার উনত্রিশ নম্বর এই জায়গায় আমরা যে শব্দটি শিখব সেটা হলো রসুলুন বা রসুলু রসুলুন বা রসুলুন এর অর্থ হল রাসুল বা রসুল সম্মানিত দিনী ভাই বোন ইংরেজিতে বলা হয় মেসেঞ্জার অর্থাৎ বার্তাবাহক রসুলুন বা রসুলুন এর বাংলায় আমরা যেটা সচরাচর ব্যবহার করি যে রাসুল আর যদি আমি ডাইরেক্ট বাংলা বলি সেটা হলো বার্তাবাহক ইংরেজিতে বলা হয় ম্যাসেঞ্জার তাহলে এই রসুলন বা রুসুলন এই শব্দ দয় কারিমে মোট তিনশো বত্রিশ বার এসেছে তাহলে আমরা বুঝলাম রসুলন বা রুসুলন এর অর্থ রাসুল বা বার্তাবাহক এখন আমরা যে শব্দ শিখবো সে শব্দ সংশ্লিষ্ট প্রথমে একটি পূর্বহিংসা ইনশাআল্লাহ এখানে যে শব্দটি শিখব সেটা হলো হল তার আগে আমরা এই সংশ্লিষ্ট আয়াতের অর্থটা পড়েনি নবী নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি রূপে সুরা আহজাবের পঁয়তাল্লিশ নম্বর আয়াত এ জায়গায় আমরা যে শব্দটি শিখবো সেটা হলো আন্না বা নাবিউন শব্দটি এক বছর বহু বছরে হলো আনবিয়া এ যে আমবিয়া বা নাবিউন এর অর্থ হলো নবী আমরা আরবিতে যেটা ব্যবহার করি সেটা হলো নাবিউন বা আম্বিয়া আম্বিয়া হলো বহু বচনের ক্ষেত্রে আর নবী হলো এক বছরের ক্ষেত্রে এর অর্থ নবী ইংরেজিতে ব্যবহার করা হয় প্রফেট প্রোফেট তাহলে এই আম্বিয়া বা নবি শব্দটি কোরআনকারী মোট পঁচাত্তর বার এসেছে এখন আমরা যে শব্দটি শিখব সে শব্দ সংশ্লিষ্ট আয়াতটি প্রথমে আমরা শিখব ইন ইংবন অবশ্যই মানুষের প্রকাশ্য দুশ্মন বা শত্রু এখানে যে শব্দটি আমরা শিখবো সেটি হলো তন এই শব্দটি এখন তনুন বা সায়াত এই দুটার অর্থ একই সেটা হলো শয়তান ইংরেজিতে বলা হয় সাতান এই সায়েতন বা সায়াতুইন এই শব্দটি কোরানুলকারি মি মোট অষ্টাশি বার এসেছে সায়াতুইন বা সায়েতন এই শব্দটির অর্থ হলো শয়তন বা শয়তান এখন আমরা যে শব্দটি শিখব সেই শব্দ সংশ্লিষ্ট আয়চে পড়ি ওয়ার্ল্ড লাভের আউন আউন তার জাতিকে পথ ভ্রষ্ট করে দিয়েছে সোরা তহার উনআশি নাম্বার আয়াত এই জায়গায় আমরা যে শব্দটি শিখবো সেটা হলো ফিরাউন এই ফিরাউনু শব্দটির অর্থ হলো ফিরাউন আর ইংরেজিতেও আমরা এটা বলবো ফিরাউন ওকে আর এই ফিরাউন শব্দটি কোরআনুল করিমে মোট চৌহাত্তর বার এসেছে ফিরাউন এর অর্থ ফিরাউন এখন আমরা যে শব্দটি শিখবো সে শব্দ সংশ্লিষ্ট আয়াতটি পড়ি এবং আখিরাতে কল্যাণ দিন সরা বাকারার দুশো এক নম্বর আয়াত এখানে যে শব্দটি শিখব সেটি হলো আল এই আল আির এর অর্থ হলো আখিরাত বা পরকাল অর্থাৎ আমাদের মৃত্যুর পরবর্তী যে জীবন সেটাকে বলা হয় আখিরাত আফটার লাইফ অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবন এই আখিরতু আঃ শব্দটি মোট একশো পনেরো বার এসেছে তাহলে আমরা আল্লাহর রহমতে এই শব্দটিও শিখতে পারলাম যে আঃ এর অর্থ আখিরাত বা পরকাল এখন আমরা যে শব্দটি শিখব সে শব্দ সংশ্লিষ্ট আয়াতটি পড়ি আল্লাহর মুমিন পুরুষ ও নারীদের জান্নাত দিবেন সুবাহান আল্লাহ স্তরাতবার বাহাত্তর নম্বর এখানে আমরা যে শব্দটি শিখব সেটা হলো এই শব্দটি জান্নাতুন বা জান্নাতুন এই শব্দের অর্থ হলো জান্নাত অর্থাৎ শান্তিময় স্থান ইংরেজিতে বলা হয় হ্যাভেন এই জান্নাত বা জান্নাতুন জান্নাতুন বা জান্নাতুন এই শব্দটি কোরআনুল কারিমে মোট একশো বার এসেছে জান্নাতুন বা জান্নাতুন এর অর্থ হলো জান্নাত বা শান্তিময় স্থান এখন আমরা যে শব্দটি শিখব সেটি হলো সেটি সংশ্লিষ্ট আয়াতটি প্রথমে আমরা পড়ব ফুহু জাহান এর অর্থ তাদের জন্য জাহান্নামে যথেষ্ট সরা বাকারা দুশো ছয় নম্বর আয়াত এখানে যে শব্দটি শিখব সেটি হলো জাহান্নাম এর অর্থ হল জাহান্নাম বা ইংরেজিতে বলা হয় হিল মানে কি দোজক বা নাম। এই জাহান নাম এটা বাংলায় যদি আমি আপনাদেরকে বুঝাই সেটা হলো শাস্তিময় স্থান এই নাম শব্দটি মোট জাহান নাম এর অর্থ জাহান্নাম বা শাস্তিময় স্থান এখন আমরা যে শব্দটি শিখবো সে শব্দ সংশ্লিষ্ট আয়াতটি প্রথমে পড়বিন এর অর্থ আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করুন সরা বাকার দুশো এক নম্বর এখানে যে শব্দটি শিখব সেটি হল আয় এ যে আয় এই শব্দটি বুন এর অর্থ শাস্তি ইংরেজিতে বলা হয় পানিশমেন্ট আদ্য বুন এর অর্থ শাস্তি এই শব্দটি মোট তিনশো বাইশ বার এসেছে তাহলে আমরা শিখলাম আয়াবুন এর অর্থ শাস্তি এখন আমরা যে শব্দটি শিখবো সে শব্দ সংশ্লিষ্ট আয়াতটি প্রথমে আমি পড়ব হিম ন্যারুম আর তাদের উপর আগুনের শেখা ছেয়ে থাকবে সুরা আল বালাদ বিশ নম্বর আয়াত এখানে আমরা যে শব্দটি শিখব সে শব্দটি হলো ন্যারুন এই নারুন শব্দের অর্থ হলো আগুন ইংরেজিতে বলা হয় ফায়ার নারুন শব্দটি কোরআনুল কারিমে মোট একশো পঁয়তাল্লিশ বার এসেছে তাহলে আমরা এখানে যে শব্দটি শিখলাম সেটি হলো নারুন এর অর্থ কি আগুন এখন আমরা যে শব্দটি শিখবো সে শব্দ সংশ্লিষ্ট এতটি প্রথমে পড়ব যিনি প্রতিফল দিবসের মালিক বা বিচার দিনের মালিক সুরা ফাতিহার তিন নম্বর অ্যাথ এখানে যে শব্দটি শিখবো সেটি হলো ইয়াউম এই যে ইয়াউমি বা ইয়াউমন বা আইয়ামন ইয়ামন এক বছর বহু বছর হলো আয়ামন এই ইয়াউমন বা এর অর্থ হলো দিন ইংরেজিতে বলা হয় ডে এই ইয়াউমন বা আয়ামন শব্দটি কোরআন মাজিদে তিনশো বিরানব্বই বার তিরানব্বই বার এসেছে ইয়াউমন বা ইয়ামনের অর্থ দিন এরপরে যে শব্দটি শিখবো আমরা সে শব্দটি সংশ্লিষ্ট আয়াতটি পড়ি অল্লাহ সমেদ এর অর্থ আল্লাহ অমোখাপেক্ষী অন্যের সাহায্য বা অনুগ্রহ প্রত্যাশী নন সুর খালাস দুই নম্বর এখানে যে শব্দটি শিখছি সেটা হলো আল্লাহ এই আল্লাহ শব্দ এর অর্থ হল আল্লাহ ইংরেজিতে বলা হয় আল্লাহ এমন কি আল্লাহকে ইংরেজিতে গড শব্দ দিয়েও বোঝানো হয় তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ আর এই শব্দটি মোট দুই বার এসেছে কোরআন মজিদ এর অর্থ বলুন তিনি আল্লাহ একজনই সুরা ইখলাসের প্রথম আয়াত এখানে আমরা যে শব্দটি শিখব সেটি হলো আহাদ এই আহাদুন বা আহাদ এর অর্থ হলো এক আহাদুন বা আহাদ এর অর্থ কি এক ইংরেজিতে যেটা ব্যবহার করা হয় ওয়ান এই আহাদুন শব্দটি কোরআন মাজিদে মোট পঁচাশে বারে এসেছে আহাদুন এর অর্থ এক এরপরে যে শব্দটি শিখব সে শব্দ সংশ্লিষ্ট আয়াত বা আয়াত অংশ হল এর অর্থ মানুষের ইলাহ বা মানুষের প্রভু নাসের তিন নম্বর আয়াত এ জায়গায় আমরা যে শব্দটি শিখবো সেটা হলো ইলাহি এটা এই ইলাহুন বা ইলাহ এর অর্থ হল প্রভু ইলাহ বা রব এই শব্দটি কোরআন মাজিদের মোট চৌত্রিশবার এসেছে আমরা ইলাহন শব্দের ইংরেজিটা যেটা ব্যবহার করি ওয়ালমাইটি ইলাহন এর অর্থ ইলাহ বা প্রভু বা সৃষ্টিকর্তা বা রব এখন আমরা যে শব্দটি শিখবো তার সংশ্লিষ্ট আয়াতটি আমরা পড়ি এই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই সুরা বাকার দুই নম্বর আয়াত এখানে আমরা যে শব্দটি শিখবো সেটা হলো আল কিতাব বা কিতাবন এটা এক বচন বহু হবে কুতুবন এর অর্থ কি বই ইংরেজিতে বলা হয় বুক তাহলে এই কিতাবন বা কুতুবন এই শব্দটি কোরআন মাজিদের মোট দুইশো একষট্টি বার এসেছে আর আমরা বুঝলাম যে কিতাবন বা কুতুবন এর অর্থ হলো বই এরপরে যে শব্দটি শিখব তার সংশ্লিষ্ট আয়াত বা আয়াতাংশটি আমরা পড়ি অর্থ এবং যখন তোমার রব ফ্রিস্তাদের বলবেন সোরা বাকার আর নম্বর আয়াত এখানে যে শব্দটি শিখব সেটি হলো মালা ইকাতি এই শব্দটির মালিকুন রয়েছে আবার মালা ইকাতন রয়েছে এর অর্থ হলো ফ্রেস্তা মালিকুন বা ম্যালা ইকাতুন এর অর্থ ফ্রেসতা ইংরেজিতে বলা হয় অ্যাঞ্জেল অনেকে ভাবতে পারেন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল না কিন্তু এটা হলো অ্যাঞ্জেল হ্যাঁ এর অর্থ কি ফ্রেস্তা মালিকুন বা ইকাতুন এর অর্থ ফ্রেস্তা এই মালিকুন বা মালায়াক ইকাতুন শব্দটি কোরআন মাজিদের টোটাল অষ্টাশীবার এসেছে মালিকুন বা ম্যালায় ইকাতুন এর অর্থ ফ্রেস্তা। এখন আমরা যে শব্দটি শিখবো সে শব্দ সংশ্লিষ্ট আয়াতটি পড়ি তারা পরস্পরকে হকের পথে উপদেশ দেয় আসর তিন নম্বর আয়াত এখানে যে শব্দটি শিখব সেটা হলো হক হক এর অর্থ হক এখানে লেখা আছে কিন্তু হকের অর্থ সত্য ন্যায় ইত্যাদি ইংরেজিতে বলা হয় ট্রুথ সত্য হক এই শব্দটি কোরআন মাজিদের মোট দুইশো সাতচল্লিশ বার এসেছে হক এর অর্থ হক বা সত্য বা ন্যায় এরপরে আমরা যে শব্দটি শিখবো তার সংশ্লিষ্ট আয়াত বা আয়াত অংশ পড়ি আল্লাহাম আমরা এই আয়াতটি প্রতি অক্ নামাজে পড়ি প্রতি রাকাতে পড়ি এখন আজকে আমরা যদি এই অর্থটা খুব ভালোভাবে মুখস্থ করতে পারি তাহলে আমরা যখন নামাজে যখন এই আয়াতটি পড়ব পড়তে রাকাতে প্রথমেই তখন আমরা এটার অর্থ আমাদের মনে মনে যখন আমরা বুঝতে পারব তখন আমাদের মনে একটা প্রশান্তি বিরাজ করবে এই আলহামদুলিল্লাহ আলামিন এর অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ যিনি মহাবিশ্বের প্রতিপালক সরা ফাতেহার প্রথম আয়াত এখানে যে শব্দটি শিখব সেটা হলো আলহামদু হামদুন এর অর্থ প্রশংসা বা আলহামদো এর অর্থ প্রশংসা করা এই হামদুন শব্দটির অর্থ প্রশংসা ইংরেজিতে বলা হয় প্রাইজ হামদুন শব্দটি কোরআন মাজিদের মোট তেতাল্লিশ বার এসেছে হামদুন এর অর্থ প্রশংসা এখন আমরা যে শব্দটি শিখব সেই শব্দ সংশ্লিষ্ট আয়াতটি পড়ি ম্যানি কিং বিচার দিবসের মালিক সুরা ফাতেহার তিন নম্বর এখানে যে শব্দটি শিখব সেটা হলো দিন এই শব্দটির অর্থ হলো বিচার দিবস বা শেষ দিবস যেখানে বিচার করা হয় যে দিনে বিচার করা হবে সেটা হলো দিন আর দিন উন শব্দের অর্থ বিচার দিবস ইংরেজিতে বলা হয় ডে অফ জাজমেন্ট এই দিন উন বা দিন উন শব্দটি কোরআন মাজিদে বিরানব্বই বার এসেছে দিন ও শব্দের অর্থ বিচার দিবস এরপরে আমরা যে শব্দটি শিখব সেটা হলো তার সংশ্লিষ্ট আয়াতি প্রথমে পড়ব আপনি সলায়তা লিজিক তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য চাও আপনি সলায়তা লিজিক তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য চাও এখানে এর আগে কিছু শব্দ আছে সেটার টোটাল অর্থটা এখানে একবারে লেখা হয়েছে এখানে যে শব্দটি আমরা শিখবো সেটা হলো সলাত সলাতের অর্থ সালাত বা নামাজ নামাজ হলো ফার্সি ভাষায় ব্যবহার করা হয় আর আমরাও নামাজ বলে আমরা সলাতকেই বুঝি আর সলাহ এর ইংরেজি হলো সলাহ সালাতের ইংরেজি কি সলাহ এই সলায়তন শব্দটি কোরআন মাজিদের মোট তিরাশি বারে এসেছে নের অর্থ সালাত বা নামাজ এখন আমরা যে শব্দটি শিখবো সে শব্দ সংশ্লিষ্ট আয়াতটি পড়ি হ্যাঁ ফাজ রব্বি এটা প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহ সোরা চল্লিশ নম্বর আয়াত ফাজ এই শব্দটি আমরা এখানে শিখবো এই এর অর্থ অনুগ্রহ বা ফেবর ফাজলুন এর অর্থ অনুগ্রহ ফাজলুন শব্দটি মোর চুরাশি বার এসেছে কোরআনুল কারিমে ফাজলুন এর অর্থ অনুগ্রহ এখন আমরা যে শব্দটি শিখব সে শব্দ সংশ্লিষ্ট আয়াত বা আয়াত অংশ পড়ি হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন আমিন সুরা বাকারার দুশো এক নম্বর আয়াত এখানে যে শব্দটি শিখব সেটি হলো হাসানাতুন এই হাসানাতুন বা হাসানাতুন এর অর্থ হলো কল্যাণ ইংরেজিতে বলা হয় ওয়েলফেয়ার হাসানাতুন বা শব্দটি মোট একত্রিশ বার কোরআন এসেছে হাসানাতুন বা এর অর্থ কল্যাণ এখন আমরা যে শব্দটি শিখব সে শব্দ সংশ্লিষ্ট আয়াতটি পড়ি এর অর্থ এবং আপনি উত্তম দয়ালু মুমিনুন। একশো আঠারো নম্বর আয়াত এখানে যে শব্দটি শিখবো সেটা হলো খয়রুন এই খয়রুন এর অর্থ হলো উত্তম ইংরেজিতে বলা হয় বেস্ট খয়রুণ এর অর্থ উত্তম কোরআন মাজিদে এই খয়রুন শব্দটি মোট একশো ছিয়াশি বার এসেছে ক্ষয়রুনের অর্থ উত্তম এরপরে যে শব্দটি শিখবো সেই শব্দ সংশ্লিষ্ট আয়াতটি পড়ি এখানে বলা হচ্ছে নিশ্চয় আমি আমার নিজের প্রতি জুলুম করেছি সোরা নামলের চুয়াল্লিশ নম্বর আয়তে রয়েছে এটি এখানে যে শব্দটি শিখব সেটা হলো নাফসুন নাফসুন শব্দটি এক বছর বহু বছনে আনফুস এই নাফসুনের অর্থ মানুষ অন্তর আনফুস এটার অর্থ মানুষ বা অন্তর আমরা যেটাকে স্বাভাবিকভাবে যদি আমি আপনাদের বলি সেটা হলো নাফসুন অর্থ আপনারা অন্তর ধরবেন আর অন্তর সাধারণত মানুষেরই থাকে আর এটার ইংরেজি হলো হার্ট এই নাফসুন বা আংফুস এর এই শব্দটি কোরআন মাজিদে মোট দুইশো তিরানব্বই এসেছে বা বা এর অর্থ হলো মানুষ অন্তর আমাদের বান্দার উপর আমরা কিতাব নাজিল করেছি এটা আল্লাহ তালা বলছেন সুরা আল বাকার তেইশ নম্বর আয়াতে এখানে আমরা যে শব্দটি শিখব সেটা হলো আবদি এই শব্দটি আবদুন বা ইবাদুন আবদুন এর বহুবচন হলো ইবাদুন এই আবদুন বা ইবাদুন এর অর্থ হলো দাস বা বান্দা এই আবদুন বা ইবাদুন এর অর্থ দাস বা বান্দা ইংরেজিতে বলা হয় স্লেভ এই আবদুন বা ইবাদুন শব্দটি কোরআনুলকারী মোট একশো ছাব্বিশ বার ব্যবহার হয়েছে তাহলে আমরা এ জায়গায় শিখলাম আবুদুন বা এর অর্থ দাস বা বান্দা এখন আমরা যে শব্দটি শিখব সে শব্দ সংশ্লিষ্ট আয়াত বা আয়াত অংশটি পড়ি আমরা অর্থ সৃষ্টি করেছেন মানুষের রক্তপিণ্ড থেকে বা আলাক থেকে সুরা আল আলাক দুই নম্বর আয়াত এখানে আমরা যে শব্দটি শিখব সেটি হলো আল ইংস্যানো এই আল ইংস্যানো বা ইংস্যান এর অর্থ হলো মানুষ তাহলে বুঝলাম আল ইংস্যানো বা ইংস্যান এর অর্থ কি মানুষ ইংরেজিতে বলা হয় পিপল এই বল শব্দটি কোরআন মাজিদের টোটাল পঁয়ষট্টি বার ব্যবহার হয়েছে ইং এর অর্থ মানুষ এখন আমরা যে শব্দটি শিখবো সে শব্দ সংশ্লিষ্ট আয়াতটি পড়ি বলুন আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে বা মানুষের প্রতিপালকের কাছে বা মানুষের সৃষ্টিকর্তার কাছে প্রথম আয়াত এখানে আমরা যে শব্দটি শিখবো সেটা হলো আন্াস এই না সুন বা আন্নাস এর অর্থ হলো মানুষ একটু আগে আমরা শিখেছি ইংস্যানুন ইংস্যানুন বা না শুন নাস সবগুলোর অর্থ কি সবগুলোর অর্থই হলো মানুষ ইংরেজিতে ব্যবহার হয় পিপল এই নাসন শব্দটি কোরআন মাজিদের টোটাল দুশো বার ব্যবহার হয়েছে তাহলে আমরা শিখলাম বা বা আন্নাস এর অর্থ কি মানুষ এরপরে আমরা যে শব্দটি শিখব তার শব্দ সংশ্লিষ্ট আয়াতটি পড়ি এখানে আমরা এই শব্দটি শিখব এই শব্দটি হলো কওম এই কৌমন বা কৌমো এর অর্থ হল জাতি কৌমন বা কৌমো এর অর্থ জাতি সেটা বাঙালি জাতি হতে পারে মুসলিম জাতি হতে পারে যে কোনো জাতি অর্থাৎ মানুষ একের অধিক যে এক কথায় যেটা বলা হয় যে কমন নাউন ইংরেজিতে বলা হয় ঠিক আছে সেই জাতি আহ ওকে তাহলে আমরা বুঝলাম যে কমন এর অর্থ কি জাতি আর ইংরেজিতে বলা হয় নেশন ইংরেজিতে বলা হবে নেশন আমরা এখানে যে আয়াতটি পড়েছিলাম সেই আয়াতের অর্থটা আমরা একটু পড়ি লুতের জাতি সতর্ককারীদের মিথ্যাবাদী বলেছিল সোরা আল কমার চৌত্রিশ নম্বর আয়াত কমন এর অর্থ জাতি আর ইংরেজিতে বলা হয় নেশন এই কমন এর এই শব্দটি মোট তিনশো তিরাশি বার কোরআন মাজিদে এসেছে কও এর অর্থ জাতি এখন আমরা যে শব্দটি শিখব সে শব্দ সংশ্লিষ্ট আয়াতটি পড়ি হাসান এখানে আমরা যে শব্দটি শিখবো সে শব্দটি হলো আদিয়া এখন আমরা এই অংশের অর্থটা আগে প্রথমে জেনে নিই হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন সুরা বাকার দুশো এক নম্বর আয়াত এই আদুনিয়া বা দুনিয়া এর অর্থ হল দুনিয়া বা পৃথিবী ইংরেজিতে বলা হয় অর্ড এই দুনিয়া শব্দটি কোরআনুল কারিমে মোট একশো পনেরো বার এসেছে তাহলে আমরা বুঝলাম দুনিয়া এর অর্থ দুনিয়া বা পৃথিবী এখন আমরা যে শব্দটি শিখবো সে শব্দ সংশ্লিষ্ট আয়াতটি পড়ি রব্বিক ডাকো তোমার রবের পথে বা রবের দিকে সোরা নাহলের একশো পঁচিশ নম্বর আয়াত এ আয়তে আমরা যে শব্দটি শিখব সেটি হল এই সাবিলি এই সাবিলি বা সাবিলুন বা সুবুলুন সাবিলুন হলো এক বচন সাবিলুন আর সুবুলুন হলো বহুবচন সাবিলুন বা সুবুলুন এর অর্থ হলো পথ ইংরেজিতে বলা হয় অয় তাহলে আমরা বুঝলাম স্যাবিলুন বা সুবুলনের অর্থ পথ এই সাবিলুন বা সুবুলন শব্দটি মোট কোরআন মাজিদে একশো ছিয়াত্তর বার ব্যবহার হয়েছে সাবিলুন বা সুবুলুন এর অর্থ পথ এরপরে আমরা যে আয়াত যে শব্দটি শিখব সে শব্দ সংশ্লিষ্ট আয়াতটি পড়ি দেনা সের এর অর্থ আমাদেরকে সরল সঠিক পথটি দেখান নম্বর ফাতেহার পাঁচ এই জায়গায় আমরা যে শব্দটি শিখব সে শব্দটি হলো আসিরত এই আসিরত বা সিরতন শব্দের অর্থ হল পথ এখানে আমরা আগে পড়েছি সাবিলুন বা সুবুলুন এর অর্থ পথ আর সিরতন এর অর্থ হলো কি পথ আর ইংরেজিতে বলা হয় ওয়াই ডাব্লিউ সিরাতুন শব্দটি মোট বার মাজিদে ব্যবহার হয়েছে এই এর অর্থ তাহলে আমরা কি বুঝলাম সিরতন এর অর্থ আমরা বুঝলাম পথ এখন আমরা যে শব্দটি শিখব সে শব্দ সংশ্লিষ্ট আয়াত বা আয়াত অংশটি আমরা এখন পড়ব এখানে আমরা প্রথমে এই আয়াতের অর্থটা জেনে নি আল্লাহ তার জগৎসমূহের ওপর অনুগ্রহশীল এখানে আমরা যে শব্দটি শিখব সে শব্দটি হলো আলামিন। আলামুন বা আয় এর অর্থ কি মহাবিশ্ব ইংরেজিতে বলা হয় ইউনিভার্স আলামুন বা আলামিন শব্দটি কুরআন মাজিদের মোট তেহাত্তর বার এসেছে তাহলে আমরা বুঝলাম এবং শিখলাম আলামুন বা আলামিন এর অর্থ মহাবিশ্ব এখন আমরা যে শব্দ বা যে শব্দটি শিখব সে শব্দের সংশ্লিষ্ট আয়তটি পড়ি ল্যা ত্যা বাই বিল বা তুইল এর অর্থ তোমাদের একে অপরের সম্পদ অন্যায়ভাবে খেও না সোরা নিসার উনত্রিশ নম্বর আয়াত এখানে যে শব্দটি শিখব সেটা হলো এই আম একুম এই আম এই শব্দটি মালুন বা আমওয়ালুন এর অর্থ মাল বা সম্পদ মালুন হলো এক বচন দিনী ভাই এবং বোনেরা তাহলে আমরা এখানে শিখলাম মালুন বা এর অর্থ সম্পদ এই শব্দটি কুরআনুল করিমে মোট ছিয়াশি বার এসেছে এই মালুন বা আমলুন এর অর্থ মাল বা সম্পদ ইংরেজিতে বলা হয় প্রপার্টি তাহলে আমরা শিখলাম মালুন বা আমলুন এর অর্থ মাল বা সম্পদ এখন আমরা যে শব্দটি শিখব সে শব্দ সংশ্লিষ্ট আয়াতটি এখন ইনশাআল্লাহ আমরা পড়ব দেখেন যখন আমি ফ্রেষ্টাদেরকে বললাম আদমকে সিজদা করো করো শ্রাবানী ইসরাঈলের একষট্টি নম্বর আয়াত এই আয়াতে আমরা যে শব্দটি শিখব সেটি হল লি অর্থ হল হজরত আদম আলি সালাম এর অর্থ আদম আলি সালাম এখন এই ইংরেজিতেও কি বলা হয় আদম বলা হয় এই আদম শব্দটি বা আদম শব্দটি কোরআন মাজিদের মোট পঁচিশ বার এসেছে এখন আমরা যে শব্দটি শিখব সে শব্দ সংশ্লিষ্ট আয়টি পড়ি এবং নোহ এর উপর ওহি পাঠানো হল সুরাহুদের ছত্রিশ নম্বর আয়াত এখানে আমরা নোহান শব্দের অর্থটি জানব নোহ এর অর্থ নোহিসাল কুরআন মাজিদে মোট তিতাল্লিশ বার এসেছে এই শব্দটি আপনি মনে রাখবেন যে আপনি যদি মুখস্থ না করেন তাহলে কিন্তু আপনি পিছনে পড়ে যাবেন আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো সে বিষয়টা হলো দেখেন মহান আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য আমরা তার ইবাদত বেশি বেশি করব আর আমরা এই যে কোরআন মাজিদ এর অর্থ শেখার চেষ্টা করতেছি এই যে আমাদের চেষ্টা এই চেষ্টাটা আমরা যদি না করি কিংবা আমরা যদি অবহেলা করি তাহলে আমরা কোরআনের আমরা অর্থ কিন্তু জানতে পারবো না কোরআনটা শিখতে পারবো না সুন্দরভাবে যদি আমরা কোরআনটা না শিখতে পারি সুন্দরভাবে তাহলে কি হবে ওই যে আল্লাহ তালা যেটা বলছেন আমা অর্থাৎ আমাদেরকে কেয়ামতের দিন কি হতে হবে বধির হতে হবে অন্ধ হয়ে উঠতে হবে তারপরে আমাদের জন্য শাস্তি রয়েছে এই কোরআন আমাদের জন্য অভিশাপ দিবে কোরআন আমাদেরকে আল্লাহর বিরুদ্ধে ডাইরেক্ট বলবে মানে আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট বলবে হে আল্লাহ এই হলো সেই সব লোক যারা আমাকে সুন্দরভাবে তেলোয়াত করেনি আমাকে তারা মেনে চলেনি আমাকে তারা পড়েনি সম্মানিত দিনী ভাই এবং বোনেরা তাই আসুন আমরা সবাই কোরআন শুদ্ধভাবে পড়ি সই করে পড়ি আর অর্থসহ বোঝার চেষ্টা করি আমি আশা করব আপনারা সবাই ইনশাল্লাহ এই শব্দগুলি মুখস্থ করবেন ইলা عاد أخاهم هودا আর আদ জাতির প্রতি তাদেরই ভাই হুদকে পাঠিয়েছিলাম সুরাহুদের পঞ্চাশ নম্বর আয়াত এই আয়াতে আমরা যেটি শিখব সেটি হলো এই হুদান এই শব্দটি হুদু বা হুদান এটা হলো হজরত হুদা আলহ সাল্লামকে বোঝানো হচ্ছে আর কোরআন মাজিদের টোটাল সাতবার এসেছে এই শব্দটি এখন আমরা যে শব্দটি শিখব তার সংশ্লিষ্ট আয়াতটি পড়ি وإلى ثمود أخاهم আর সামুদের কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম সরাহুদের একষট্টি নম্বর এত এখানে যে শব্দটি শিখব সেটা হলো সল বা সল এই সল বা সল শব্দটি দ্বারা হজরত সালেহ আলহি আসসালামকে বোঝানো হচ্ছে আর সালেহ আলহিহাস্লাম ছিলেন একজন নবী এই সল বা সল শব্দটি কোরআন মাজিদের মোট নয়বার ব্যবহৃত হয়ে আসছে এখন আমরা যে শব্দটি শিখব তার সংশ্লিষ্ট পড়ি ইব্রাহিমের স্থানটিকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো সোরা বাকারার একশো পঁচিশ নম্বর এত এখানে যে শব্দটি শিখব সেটি হলো ইব্রাহিম এই শব্দটি ইব্রাহিম এই শব্দটির দ্বারা হজরত ইব্রাহিম আলহালামকে বোঝানো হচ্ছে আর এই ইব্রাহিম শব্দটি কোরআন মাজিদের মোট উনসত্তর বার এসেছে এখন আমরা যে শব্দটি শিখব তার সংশ্লিষ্ট পড়ি লুতের অস্বীকার করেছে সোরা একশো ষাট নম্বর এত এখানে যে শব্দটি শিখব সেই শব্দটি হলো এই শব্দটি লুতই এ যে লুতই বা লুত এ শব্দটি দ্বারা হজর লুত আলি ইসলামকে বোঝানো হচ্ছে এই শব্দটি মোট সাতাশ বার ব্যবহৃত হয়েছে এখন যে শব্দটি শিখবো তার সংশ্লিষ্ট আয়াতটি পড়ি ওয়াজ ফিল কিতাবি ইসমাই এই কিতাবে তুমি ইসমাইলকে স্মরণ করো সোরা মারিয়ামের চুয়ান্ন নম্বর আয়াত ইসমাইল দ্বারা ইসমাইল আলি ইসলামকে বোঝানো হচ্ছে তিনি একজন নবী ছিলেন এখানে যতগুলো আমরা শিখতেছি আজকেরই পর্বে প্রত্যেকটি হলো নবীদের নাম এই ইসমাইল শব্দটি মোট বারো এসেছে এখন আমরা যে শব্দটি শিখব তার সংশ্লিষ্ট আয়াতটি পড়ি এবং আমরা তাকে ইসহাককে দিয়েছি আম্বিয়ার বাহাত্তর নম্বর আয়াত এখানে যে শব্দটি শিখব সেটা হলো ইসহাক এই ইসহাক ও শব্দটি দ্বারা হজরত ইসহাক আলী ইসাল্লামকে বোঝানো হচ্ছে তিনি একজন নবী ছিলেন মোট সতেরোবার কোরআন মাজিদে এই শব্দটি এসেছে এরপরে যে শব্দটি শিখব তার সংশ্লিষ্ট আয়াতটি পড়ি ওয়া ও হ্যাবেন ইসহাক ওয়া আর আমি দান করেছি ইসহাক ও ইয়াকুব সুরা আন আমের চুরাশি নম্বর এত এখানে আমরা যে শব্দটি শিখব সেটি হলো ইয়াকুব ইয়াকুব হলো হযত ইয়াকুব আলাইহি ওসাল্লামকে বোঝানো হচ্ছে আর মোট কোরআনুল কারিমের ষোলোবার এই শব্দটি ব্যবহার হয়েছে এখন আমরা যে শব্দটি শিখব তার সংশ্লিষ্ট আয়াতটি আমরা ফিল আর এভাবে আমি ইউসুফকে পৃথিবীতে ক্ষমতা দিলাম সুরা ইউসুফের ছাপ্পান্ন নম্বর আয়াত এখানে ইউসুফ বলতে হজরত ইউসুফ আলীহাসালামকে বোঝানো হচ্ছে কোরআন মাজিদে মোট সাতের বার এই শব্দটি এসেছে এখন আমরা যে শব্দটি শিখব সে শব্দ সংশ্লিষ্ট আয়াতটি পড়ি অনুয়াসবু তারা বলল হে আইব এখানে আমরা যে শব্দটি শিখবো সেটি হলো সোয়াইব এই সোয়াইব দ্বারা হজরত সোয়াইব আলহ ইসলামকে বোঝানো হচ্ছে কোরআন মাজিদে মোট এগারো বার এই শব্দটি ব্যবহার হয়েছে এখন আমরা যে শব্দটি শিখব সে শব্দ সংশ্লিষ্ট আয়াতটি পড়ি সবাই একটু মনোযোগ সহকারে ইনশাল্লাহ এই ক্লাসগুলো দেখবেন এবং মুখস্থ করবেন এগুলো যদিও নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সহ যত নবীদের নাম আজকের এই ক্লাসে আমরা শিখছি যদিও আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম আজকের আমাদের ক্লাসে নাই কিন্তু যা নবীদের নাম এখানে আমরা আজকের ক্লাসে শিখছি সবগুলোই নবীদের নাম এক কথায় যা শিখতেছে আজকে সব নবীদেরই নাম তারপরে আপনারা তার সংশ্লিষ্ট যে আয়াত এবং তার অর্থ রয়েছে সেটা আপনারা অবশ্যই একটু মুখস্ত করবেন আশা করি ইনশাআল্লাহ অবশ্যই আপনারা মুখস্থ করবেন এখন আমরা যে শব্দটি শিখবো তার সংশ্লিষ্ট আয়াতটি পড়ি ওয়ালাক দ্যতাইন আমুন কিতাব নিশ্চয়ই আমরা মুসাকে কিতাব দিয়েছিলাম ফুরকানের পঁয়ত্রিশ নম্বর আয়াত এখানে মুসা শব্দটি আমরা শিখব আর এই মুসা শব্দটি হযত মুসা আলী ইসলামকে নির্দেশ করছে মোট একশো ছত্রিশ বার এই শব্দটি ব্যবহার হয়েছে এরপরে যে শব্দটি শিখব তার সংশ্লিষ্ট একটি পরিণ অফাইন বিহিনী মাররিয়াম এরপর আমরা মরিয়াম পুত্র ইসাকে পাঠিয়েছি এখানে ইসা শব্দটি শিখবো আর এই আহিৎসা দ্বারা হজরত ইসা ইসলামকে বোঝানো হচ্ছে এই আইসা শব্দটি কোরআন মাজিদের মোট পঁচিশ বার এসেছে আমরা যে শব্দটি শিখব সেটি হলো এই ফে আইলুন এর অর্থ কি করা ইংরেজিতে বলা হয় পারফর্ম ফে আইলুন এর অর্থ করা এখন খেয়াল করবেন একটা বিষয় যে এই ফে আইলুন এটা কি ক্রিয়ামূল যেটা আরবিতে বলা হয় মাসদার ফিয়াইলুন এর অর্থ কী ক্রিয়া এখন এই ফিয়াইলুন থেকে আপনার অতীতকাল তারপরে বর্তমানকাল ভবিষ্যৎকাল আদেশ সূচক শব্দ তারপরে হলো যে কর্তা থাকে সেটাও তৈরি করা যায় অর্থাৎ মাঝদার অর্থাৎ ক্রিয়ামূল থেকে আমরা টোটাল কমপক্ষে চারটি শব্দ আমরা তৈরি করতে পারব সেটা হলো অতীতকালীন শব্দ বর্তমানকালীন ও ভবিষ্যৎকালীন তারপরে হলো আদেশ তারপরে হলো কি তারপরে হলো কর্তা যেটাকে ফাইল বলা হয় ওকে প্রথমে আমরা এই ফাইলুন শব্দটির অতীতকালটি আমরা শিখবো ইনশাল্লাহ সবাই একটু মনোযোগ সহকারে ইনশাআল্লাহ পড়বেন ফায়াল ফায়ে এর অর্থ সে করেছে এটি হলো অতীতকালীন শব্দ ফায়ে এর অর্থ সে করেছে মনে করেন আপনি কোনো একটা কাজ বিগত দিনে করেছেন সেটাই হল কি অতীতকালীন আর সেটা আরবিতে বলা হয় ফালা এর অর্থ কী সে করেছে তারপরে এর বর্তমান বা ভবিষ্যৎকালীন যে শব্দটা রয়েছে সেটা হবে ইয়া ফা আলু ইয়া ফ আলু এর অর্থ কি সে করবে বা করেছে করছে করছে বা করবে ঠিক আছে ইয়া ফা আলু সে কি করবে এটা হলো কি ভবিষ্যৎকালীন এখানে অর্থ এবং কোর্সে যদি হয় তাহলে কি হবে বর্তমানকালীন তারপরে ইফ আল এর অর্থ কী তুমি করো অর্থাৎ কোনো কাজ কাউকে যদি আদেশ করা হয় যে তুমি এই কাজটি করো সেটা না বলে কি করা কি বলা যেতে পারে ই আল তুমি করো এটা হলো আদেশ সূচক বাক্য এরপরে ফা আইলন এর অর্থ কী যার দ্বারা কৃত অর্থাৎ যে কাজটি করেছে তাকে কি বলা হয় ফাইল বলা হয় ফা আইল। বা ফা আইলুন, ফা আইলুন এর অর্থ কী যার দ্বারা কৃত বা কর্তা এখন আমরা তার পরবর্তী শব্দটি শিখব ইনশাআল্লাহ দেখেন মাজদার হবে বা ক্রিয়ামূল হবে ফাতাহন ফাতহন এর অর্থ কী খোলা ইংরেজিতে বলা হয় ওপেন ফাতহান এর অর্থ খোলা ইংরেজিতে ওপেন এটার এখন আমরা যদি অতীতকালীন ক্রিয়ায় যাই তাহলে হবে ফাতাহা ফাতাহা এর অর্থ কি সে খুলেছে অর্থাৎ এটা হতে পারে এমন যে কোনো অ্যাকাউন্ট খোলা কিংবা কোনো বই খোলা কিংবা দেখা যাচ্ছে দরজা খোলা এগুলো হতে পারে তাহলে ফাতাহা তাহলে কি সে খুলেছে ইয়াফতাহ সে খুলবে ইয়াফতা সে খুলবে ইফতাহ তুমি খোলো তুমি খুলো ইফতাহ তুমি খোলো বা তুমি ওপেন করো তিহান যিনি খুলেছেন ফ্যা তিহান এর অর্থ যিনি খুলেছেন ঠিক সে শব্দের মূল শব্দ হলো যা আইলুন এর অর্থ কি স্থাপন করা যা আইলুন এর অর্থ স্থাপন করা ইংরেজিতে বলা হয় এস্টাবলিশ এই যা আইলুন এর অর্থ স্থাপন করা এর অতীতকালীন শব্দ হবে যা আয়লা যা আয়লা সে স্থাপন করেছে ভবিষ্যৎকালীন শব্দ হবে ইয়া যা আলু বা বর্তমানকালীন শব্দও হবে ইয়া যা আলু সে স্থাপন করবে এ যা আল এর অর্থ স্থাপন করো এ যা আল এর অর্থ স্থাপন করো যা আইলুন এর অর্থ স্থাপনকারী যা আইলুন এর অর্থ স্থাপনকারী সম্মানিত দিনী ভাই বোন আজকে আমরা যে পনেরোটি শব্দ শিখলাম এখন আমরা একবারে এই পনেরোটি শব্দ শিখবো ইনশাআল্লাহ আল্লাহ আইলুন এর অর্থ করা আইলুন এর অর্থ করা বা পারফর্ম ফলুন এর অর্থ করা ফাইলুন এর অর্থ যার দ্বারা কৃত অর্থাৎ যে কাজ করে তাকে বলা হয় ফাইল এরপরে ইফ আল এর অর্থ কী তুমি করো ই আল এর অর্থ তুমি করো ইয়া আলু এর অর্থ সে করবে ইয়া আলু এর অর্থ সে করবে ফা সে করেছে ফা সে করেছে এখন আমরা যদি এখানে উল্টা পাশ দিয়ে যাই অর্থাৎ এই পাশ দিয়ে এদিকে যাই তাহলে হবে ফালা ইয়া ফ আলু ইফ আল ফাইলুন ফিয়ালুন। ওকে তাহলে ফালা এর অর্থ কি সে করেছে ইয়া ফ এর অর্থ সে করবে ইফ আল এর অর্থ তুমি করো ফাইলুন এর অর্থ যার দ্বারা কৃত আর ফেয়াইলুন এটা হলো মাজদার বা শব্দমূল এর অর্থ করা এরপরে আমরা যে শব্দটি শিখবো সে শব্দটি কি ফাতহন এর অর্থ খোলা বা ওপেন এই ফাতহন এর অর্থ খোলা ফাতিহন এর অর্থ যিনি খুলেছেন ফেতন যিনি খুলেছেন ইফতাহ তুমি খোলো ইফতাহ তুমি খুলো। ইয়ফতাহ সে খুলবে সে খুলবে সে খুলেছে সে খুলেছে যা আইলুন এর অর্থ স্থাপন করা এখন এর আগে আমরা যেগুলো পড়েছি এই লাইনটা পড়েছি এখন এই লাইনে আমরা যদি এখন এই পার দিয়ে এদিকে যাই তাহলে হবে ফাহা এর অর্থ সে খুলেছে তাহ সে খুলবে ইফতাহ এর অর্থ তুমি খুলো ফ্য হন যিনি খুলেছেন ফ্যাত খোলা এখন আমরা এরপরে যে শব্দটি শিখব সে শব্দটি হলো এটি যা আলুন এর অর্থ স্থাপন করা যা আইলুন এর অর্থ স্থাপন করা যা আইলুন এর অর্থ স্থাপনকারী যা আইলুন এর অর্থ স্থাপনকারী এ যা আল এর অর্থ স্থাপন করো এই যা আল এর অর্থ স্থাপন করো ইয়া যা আলু এর অর্থ সে স্থাপন করবে যা আলা এর অর্থ সে স্থাপন করেছে এখন আমরা ঠিক এপার দিয়ে এদিকে যাব যা আলা এর অর্থ সে স্থাপন করেছে ইয়া যা আলু সে স্থাপন করবে এ যা আইল স্থাপন করো যা আইলুন স্থাপনকারী যা আইলুন স্থাপন করা বা নাস রুন নাস রুন এর অর্থ সাহায্য করা নাস রুন এর অর্থ সাহায্য করা আমি প্রত্যেকটা শব্দ বলবো তার অর্থ বলবো আর আপনারা এটা মুখস্ত করবেন ইংরেজিতে বলা হয় হেলস নাসরুন এর অর্থ সাহায্য করা আর এই শব্দটি হলো মাজদার বা মূল এখন এর অতীতকালীন শব্দ হবে নাসর নাসর এর অর্থ সে সাহায্য করেছে আর মুজারে অর্থাৎ বর্তমান বা ভবিষ্যৎকালীন যে শব্দটা হবে সেটা হবে সে সে সাহায্য সাহায্য করবে করবে। আদর্শ সূচক যে শব্দ এই নাসার থেকে হবে সেটা হবে ওং সুর ওং সুর এর অর্থ সাহায্য করো ওং সুর এর অর্থ তুমি সাহায্য করো এরপরে যে সাহায্য করে সেটা হলো নাসুন শব্দটিকে যদি আসে তাহলে হবে না সেরুন না সেরুন এর অর্থ সাহায্যকারী এখন আমরা যে শব্দটি শিখব তা হলো খলকন। এই খলকন এর অর্থ হল সৃষ্টি করা ইংরেজিতে বলা হয় ক্রিয়েট খলকন এর অর্থ সৃষ্টি করা সম্মানিত দিনী ভাই আপনারা অবশ্যই শব্দগুলো একটু কষ্ট হলেও আপনারা মুখস্থ করবেন তাহলে আমরা শিখলাম খলকন এর অর্থ কি সৃষ্টি করা এটার অতীতকালীন শব্দ হবে খলা ক খলা ক এর অর্থ কি সে সৃষ্টি করেছে খলা ক এর অর্থ সে সৃষ্টি করেছে ভবিষ্যৎকালীন বা বর্তমানের যে শব্দটা হবে তা ইয়া ইয়াক ইয়া লোক এর অর্থ কি সে সৃষ্টি করবে ইয়া হ এর অর্থ সে সৃষ্টি করবে ও লোক এর অর্থ কি তুমি সৃষ্টি করো বা সৃষ্টি করো ও খলোক এর অর্থ তুমি সৃষ্টি করো এরপরে খালি কোন এর অর্থ কি সৃষ্টিকর্তা অর্থাৎ যিনি সৃষ্টি করেন তাকেই খালেক বলা হয় বা সৃষ্টিকর্তা খালি কোন এর অর্থ সৃষ্টিকর্তা এখন আমরা যে শব্দ শিখব তার শব্দমূল বা মাস্তার হলো কুফরুন কুফরুন এর অর্থ অস্বীকার করা কুফরুন এর অর্থ অস্বীকার করা ডিজ অ্যাগ্রি এর অর্থ কি অস্বীকার করা এই কুফরুন শব্দটির অতীতকালীন শব্দ হবে কাফা র কাফা র এর অর্থ কি সে অস্বীকার করেছে কাফার এর অর্থ সে অস্বীকার করেছে একফুরু এর অর্থ কি সে অস্বীকার করবে সে অস্বীকার করবে একফুরু শব্দটি দ্বারা বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা অর্থ প্রকাশ পাই একফুরু এর অর্থ সে অস্বীকার করবে উকফুর এর অর্থ অস্বীকার করো উকফুর এর অর্থ অস্বীকার করো ফিরুন এর অর্থ অস্বীকারী অর্থাৎ যে কোনো বিষয়ে অস্বীকার করে তাকে অস্বীকারী বলা হয় বা কাফের বলা হয় এখন আমরা যে শব্দ শিখবো সেটা হলো জিক্রুন জিক্রুন এর অর্থ স্মরণ করা জিক্রুন এর অর্থ স্মরণ করা এটা হলো মাসদার বা শব্দমূল ইংরেজিতে বলা হয় রিমেম্বার এই জিক্রুন এর অতীতকালীন শব্দ হবে জাকার জাকার এর অর্থ সে স্মরণ করেছে জাকার এর অর্থ সে স্মরণ করেছে এরপরে ভবিষ্যৎকালীন বা বর্তমান সূচক যে শব্দটা রয়েছে জিক্রুন এর সেটা হলো ইয়াজ কুরু এর অর্থ স্মরণ করবে সে স্মরণ করবে ইয়াজ কুরু এর অর্থ সে স্মরণ করবে উজ কুর এর অর্থ স্মরণ করো উজ কুর এর অর্থ স্মরণ কিরুণ এর অর্থ স্মরণকারী যা কিরুন এর অর্থ স্মরণকারী রিজ উন রিজ উন এর অর্থ কি রিজিক দেওয়া রিজ উন এর অর্থ রিজিক দেওয়া ইংরেজিতে বলা হয় প্রোভাইডিং রিজ উন এর অর্থ রিজিক দেওয়া এই রিসকুন শব্দটির অতীতকালীন শব্দ হবে রজা ক রজা ক এর অর্থ সে রিজিক দিয়েছে রজা ক এর অর্থ সে রিজিক দিয়েছে আর বর্তমান বা ভবিষ্যৎকালীন শব্দ হবে ইয়ার জুকু ইয়ার জুকু সে রিজিক দিবে ইয়ার জুক এর অর্থ সে রিজিক দিবে আর এর আদর্শ সূচক শব্দ হবে উর জু এর অর্থ তুমি রিজিক দাও উর্ঝুক এর অর্থ তুমি রিজিক দাও বা রিজিক দাও উর্জুক এর অর্থ রিজিক দাও রিক এর অর্থ রিজিক দাতা অর্থাৎ যিনি রিজিক দেন তাকে বলা হয় রিজিক দাতা বা রিকুন রিকুন এর অর্থ রিজিক দাতা এখন আমরা যে শব্দটি শিখবো তা হলো দখুলুন দুখুলুন এর অর্থ প্রবেশ করা দুখুলুন এর অর্থ প্রবেশ করা ইংরেজিতে বলা হয় ইন্টার দুখুলুন এর অর্থ প্রবেশ করা এর অতীতকালীন শব্দ হবে দা খলা দা খলা এর অর্থ সে প্রবেশ করেছে দা খলা এর অর্থ সে প্রবেশ করেছে অ্যাদ এর অর্থ সে প্রবেশ করবে এদ এর অর্থ সে প্রবেশ করবে এই শব্দটি ভবিষ্যৎ এবং বর্তমানের জন্য ব্যবহার করা হয় আদেশ সূচক বাক্যের জন্য ব্যবহার করা হয় উদ তুমি প্রবেশ করো উদ এর অর্থ তুমি প্রবেশ করো দা এর অর্থ প্রবেশকারী দা এর অর্থ প্রবেশকারী আবেদুন এর অর্থ ইবাদত করা আবেদুন এর অর্থ ইবাদত করা আবেদুন এর অর্থ ইবাদত করা ইংরেজিতে বলা হয় ওয়ারশিফ এর মাঝি বা অতীতকালীন শব্দ হবে আবাদা আবাদা এর অর্থ সে ইবাদত করেছে আবেদা এর অর্থ সে ইবাদত করেছে ইয়া আবুদু এর অর্থ সে ইবাদত করবে এটা বর্তমান বা ভবিষ্যতের জন্য ব্যবহার করা হয় এই শব্দটি ইয়া বুধ এর অর্থ সে ইবাদত করবে ও বুধ এর অর্থ ইবাদাত করো ও বুধ এর অর্থ ইবাদাত করো। আয়াবিদুন এর অর্থ ইবাদাতকারী আমরা আল্লাহ তালার ইবাদত করি এটাকে আমাদেরকে তাহলে বলা হবে আয়বেদ আয়াবিদুন এর অর্থ ইবাদতকারী এরপরে যে শব্দটি শিখব সেটি হলো জরবন জরবন এর অর্থ আঘাত করা জর বুন এর অর্থ আঘাত করা ইংরেজিতে বলা হয় বাইট ইবুন এর অর্থ কি আঘাতকারী এই জর বুন এর অর্থ আঘাত করা আর অতীতকালীন শব্দ হবে জরাবা এর অর্থ সে আঘাত করেছে জরাবা এর অর্থ সে আঘাত করেছে ইয় জরিব সে আঘাত করবে এই শব্দটি বর্তমান এবং ভবিষ্যৎ উভয়ের জন্য ব্যবহার করা হয় ইয়া জরিবু সে আঘাত করবে এ জরিব তুমি আঘাত করো এ তুমি আঘাত করো করিব তুমি আঘাত করো জ রিবুন এর অর্থ আঘাতকারী রিবুন এর অর্থ আঘাতকারী মাঘ ফিরতুন এর অর্থ ক্ষমা করা মাঘ ফিরতুন এর অর্থ ক্ষমা করা ইংরেজিতে বলা হয় ফরগিভ সম্মানিত দিনী ভাইবুন এই মাগ ফিরতুন এর অতীতকালীন শব্দ হবে গফা র গফা র এর অর্থ সে ক্ষমা করেছে গফার এর অর্থ সে ক্ষমা করেছে ইয়াগ ফিরু সে ক্ষমা করবে ইয়াগ ফিরু এর অর্থ সে ক্ষমা করবে আর এই অ্যাগ ফিরু শব্দটি বর্তমান এবং ভবিষ্যৎকালের জন্য ব্যবহার হয় ইয়াগ ফিরু এর অর্থ সে ক্ষমা করবে ইগ ফির এর অর্থ তুমি ক্ষমা করো ইগ ফির এই শব্দটি আদেশসূচক শব্দ আর এর অর্থ কি ক্ষমা করো গফির এর অর্থ ক্ষমাশীল যিনি ক্ষমা করেন তাকে গ ফিরুন বলা হয় বা গফির বলা হয় গ ফিরুন এর অর্থ ক্ষমাশীল এখন আমরা যে শব্দটি শিখবো সে শব্দটি হল সবরুণ এই সবরণ এর অর্থ হল সবর করা বা ধৈর্য ধারণ করা সবর করা বা ধৈর্য ধারণ করা ইংরেজিতে বলা হয় ইন্ডিওর সবরুণ এর অর্থ সবর করা বা ধৈর্য ধারণ করা এর অতীতকালীন শব্দ হবে সব র এর অর্থ হল সে সবর করেছে ভবিষ্যৎকালীন শব্দ হবে এর অর্থ সে সবর করছে বা করবে আদেশসূচক হবে তুমি সবর করো বা তুমি ধৈর্য ধারণ করো সবিরুন এর অর্থ ধৈর্য ধারণকারী বা সবরকারী এখন আমরা যে শব্দটি শিখব সে শব্দটি হলো জুলমুন এর অর্থ জুলুম করা বা অত্যাচার করা ইংরেজিতে বলা হয় টর্চার জুলমন এর অর্থ কি জুলুম করা বা অত্যাচার করা এই জুলমন এর অতীতকালীন শব্দ হবে জল্যামা এর অর্থ কি সে জুলুম করেছে বা সে অত্যাচার করেছে এর বর্তমান বা ভবিষ্যৎকালীন শব্দ হবে ইয়াজিমো এর অর্থ সে জুলুম করে করবে বা করছে আবার আমরা এমনও বলতে পারি সে অত্যাচার করছে বা করবে এর আদেশ সূচক শব্দ হবে লিম এর অর্থ তুমি জুলুম করো বা তুমি অত্যাচার করো জলিমন এর অর্থ জালিম বা অত্যাচারী জলিমুন এর অর্থ জালিম বা অত্যাচারী জলিমুন এর অর্থ জালিম বা অত্যাচারী স্যাম অয়ুন স্যাম এর অর্থ শ্রবণ করা স্যাম অয়ুন এর অর্থ শ্রবণ করা স্যাম অয়ুন এর অর্থ শ্রবণ করা এর ইংরেজি শব্দ হলো লিসেন লিসেনের অর্থ শ্রবণ করা এই স্যাম আয়ুন শব্দটির অতীতকালীন শব্দ হবে স্যামিয়া আয় আয় এর অর্থ সে শ্রবণ করেছে বা সে শুনেছে সামিয়া এর অর্থ সে শুনেছে সম্মানিত দিনী ভাই আমি আশা করব আপনারা সবাই এই শব্দগুলো মুখস্ত করবেন ইন্সা আল্লাহ এর বর্তমানকালীন শব্দ হল ইয়াসমাউ এর অর্থ সে শুনবে ইয়াসমাউ এর অর্থ সে শুনবে ইসমা এর অর্থ তুমি শোনো ইসমা এর অর্থ তুমি শোনো স্যাময়ন এর অর্থ শ্রবণকারী স্যামিয়াউন এর অর্থ শ্রবণকারী এরপরে আমরা নতুন যে শব্দটি শিখবো সেটি হলো রহমেতুন রহমেতুন এর অর্থ দয়া রহমেতুন এর অর্থ দয়া করা সেমফেথিথিস এর অর্থ দয়া করা তাহলে আমরা বুঝলাম রহম্যাতুন এর অর্থ দয়া এর অতীতকালীন শব্দ হলো রহিমা এর অর্থ সে দয়া করেছে ইয়ারহামু এর অর্থ সে দয়া করবে ইয়া রহামু এর অর্থ সে দয়া করবে ইরহাম এর অর্থ দয়া করো এর এর অর্থ দয়া করো। হ এর অর্থ দয়ালু র এর অর্থ দয়ালু এখন আমরা যে শব্দটি শিখবো সেটি হলো এলমুন ইলমুন এর অর্থ জানা বা বোঝা এর ইংরেজি শব্দ হলো ন ইলমুন এর অর্থ জানা আলিমুন এর অর্থ জ্ঞানী আলিমুন এর অর্থ জ্ঞানী এ আয়ল্যাম এর অর্থ তুমি জানো এ আয়ল্যাম এর অর্থ তুমি জানো ইয়া আয় এর অর্থ সে জানবে ইয়া আয় এর অর্থ সে জানবে আলিমা এর অর্থ সে জেনেছে আলিমা এর অর্থ সে জেনেছে সবাই অবশ্যই মুখস্থ করবেন আলম্যালুন এর অর্থ আমল করা বা কাজ করা আম্যালুন এর অর্থ আমল করা বা কাজ করা এর অতীতকালীন শব্দ হবে আমিলা আমিলা এর অর্থ কি সে আমল করেছে বা সে কাজ করেছে আমিলা এর অর্থ সে আমল করেছে বা কাজ করেছে ইয়া আম্যালু এর অর্থ সে আমল করবে এটা হলো ভবিষ্যৎকালীন শব্দ বা বর্তমানকালীন শব্দ ইয়া আম্যালু সে আমল করবে বা সে কাজ করবে এ আমেল তুমি আমল করো বা তুমি কাজ করো এ আমেল এর অর্থ কি তুমি আমল করো বা তুমি কাজ করো আমিলনের অর্থ আমলকারী বা যে কাজ করে তাকে আমেল বলা হয় বা আমলকারী বলা হয় এরপরে আমরা যে শব্দটি শিখবো সেটি হলো কৌলুন কৌলুন এর অর্থ হলো বলা ইংরেজিতে বলা হয় স্পেক তাহলে কৌলুন শব্দটির অর্থ কী বলা অর্থাৎ আমরা যে কথা বলি এই যে বলা এই বলাটাই হলো কৌলুন এখন এর অতীতকালীন শব্দ হলো অলা। অলা। এর অর্থ কী সে বলেছে কলা এর অর্থ সে বলেছে ইয়া এর অর্থ সে বলবে ইয়া এর অর্থ সে বলবে উল এর অর্থ তুমি বলো উল এর অর্থ তুমি বলো অ ইলুন এর অর্থ বক্তা অ ইলুন এর অর্থ বক্তা এখন আমরা যে শব্দটি শিখবো সেটি হলো কিয়ামুন এর অর্থ দাঁড়ানো ইংরেজিতে বলা হয় স্টান্ড তাহলে কেয়ামুন এর অর্থ কি দাঁড়ানো এর অতীতকালীন শব্দ হবে কমা সে দাঁড়িয়ে আছে অ এর অর্থ সে দাঁড়িয়েছে কমা এর অর্থ সে দাঁড়িয়েছে এর বর্তমান বা ভবিষ্যৎকালীন শব্দ হবে ইয়াকুম ওয়াকুম এর অর্থ সে দাঁড়াবে এর অর্থ সে দাঁড়াবে উম এর অর্থ তুমি দাঁড়াও উম এর অর্থ তুমি দাঁড়াও অ ইমন এর অর্থ দাঁড়ানো ব্যক্তি অ ইমন এর অর্থ দাঁড়ানো ব্যক্তি এখন আমরা যে শব্দটি শিখব সেটা হলো কাউনুন বা কৌনুন ওকে কাউনুন এর অর্থ কি কাউনন এর অর্থ থাকা বা বিকাম হওয়া থাকা হওয়া ইত্যাদি এর অতীতকালীন শব্দ হলো কানা এর অর্থ কি সে ছিল কানা এর অর্থ সে ছিল ইয়া সে আছে বা থাকবে কোন এর অর্থ তুমি থাকো ক্যা এর অর্থ যিনি আছেন আজকের প্রথম শব্দ হলো দু আয়ন এই দুআন এর অর্থ হলো ডাকা দো এর অর্থ ডাকা ইংরেজিতে বলা হয় কল দো এর অর্থ ডাকা এর অতীতকালীন শব্দ হলো দা আয় এর অর্থ সে ডেকেছে দ্য আয় এর অর্থ সে ডেকেছে এই শব্দটি কোরআনুল করিমে মোট একশো সাতানব্বই বার ব্যবহার হয়েছে অর্থাৎ এই দো এই শব্দটির বিভিন্ন রূপ রয়েছে সেগুলো একশো সাতানব্বই বার ব্যবহার হয়েছে ইয়ার দ অতীতকালীন শব্দ না এটা হলো বর্তমান বা ভবিষ্যৎকালীন শব্দ ইয়া দু এর অর্থ সে ডাকবে ইয়া দু সে ডাকবে ও দু এটা হলো আদর্শযোগ্য শব্দ এর অর্থ তুমি ডাকো ও দু এর অর্থ তুমি ডাকো দ্য আইন এর অর্থ আহ্বানকারী অর্থাৎ যে ডাকে তাকে বলা হয় দ্য আইন দ্য আইন এর অর্থ আহ্বানকারী এখন আমরা যে শব্দটা শিখব সেটা হলো মাসি আতুন এর অর্থ ইচ্ছা করা বা উইস মাসি আতুন এর অর্থ ইচ্ছা করা এর অতীতকালীন শব্দ হলো এর অর্থ সে ইচ্ছা করেছে এর অর্থ সেই ইচ্ছা করেছে উ সেই ইচ্ছা করছে বা করবে এটা হলো বর্তমানকালীন বা ভবিষ্যৎকালীন শব্দ অর্থাৎ ফেলে মজরে সা এর অর্থ তুমি ইচ্ছা করো এর অর্থ তুমি ইচ্ছা করো এটা আমর বা অতীত আদেশ সূচক শব্দ শাই এর অর্থ ইচ্ছুক স্যা এর অর্থ ইচ্ছুক এখন আমরা যে শব্দটি শিখব সেটি হলো মাজিউন উন এর অর্থ আশা ম্যাজি উন এর অর্থ আশা এর অতীতকালীন শব্দ হলো আ এর অর্থ সে এসেছে। আ এর অর্থ সে এসেছে। শেষেছে সে আসবে এটা হলো বর্তমান বা ভবিষ্যৎকালীন শব্দ ইয়া জি ও এর অর্থ সে আসবে জি জি এর অর্থ তুমি এসো জি এর অর্থ তুমি এসো জ্যা ইন এর অর্থ আগমনকারী ইন এর অর্থ আগমনকারী সম্মানিত দিনী ভাই বোন আজকের এই পর্বসহ আমরা বিগত পর্বগুলিতে মোট যে একশো পঁচিশটি শব্দ শিখেছি আশা করি আপনারা এই সবগুলো অর্থ শব্দ অর্থ সহ আপনারা মুখস্থ করেছেন আমরা টোটাল একশো পঁচিশটি শব্দ শিখেছি আর এই একশো পঁচিশটি শব্দ কোরআন মাজিদে যতগুলো শব্দ আছে তার অর্ধেকেরও বেশিবার ব্যবহার হয়েছে তাই আশা করি আপনারা ইনশাল্লাহ অবশ্যই এগুলো মুখস্থ করবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দেবেন যাতে করে তারাও কোরআনের অর্থ শিকার এক ধাপ এগিয়ে যেতে পারে আগামী ক্লাসে আবার আপনাদের সাথে কথা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে অবায় কত